রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়। ডরের 32তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কেবরিয়া। সপ্তাহ ঘুরে আবারও বৃহস্পতিবার, আবারও রাত 11:20। তার মানে বুঝতেই পাচ্ছেন সময় এখন ডরের। শুরু হয়ে গেল আরো একটি অনকোরা এপিসোড এবং পুরো সময়টি জুড়েই অবিশ্বাস্য অধিভৌতিক সব ঘটনা। ডর নিয়ে যারা প্রতি মুহূর্তে দেশের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ান, আমার সেই টিমকে আরো একবার পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে সাউন্ডে আছে লোবান, অন দ্য স্পট অর্থাৎ হন্টেড প্লেসে বন্ধুদেরকে নিয়ে গিয়ে, এবিসি রেডিওর গেস্ট যারা থাকেন ডরের তাদেরকে নিয়ে গিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি ধারণ করেন সুমন ও রেহান। আমরা এই সপ্তাহে ডরের 32তম পর্ব ধারণ করেছি চরেরহাট শ্মশান ঘাটে। অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু সাউন্ড বাইট শুনব ওখানে যাওয়ার এই দুই বন্ধুর কাছ থেকে, অর্থাৎ আরজে রেহান এবং সুমনের কাছ থেকে। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে যারা তাদের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো আমাদের সাথে ভাগাভাগি করবেন তারা হচ্ছেন বুলবুল, সাদ্দাম, মান্নান ফকির এবং দৃষ্টি প্রতিবন্ধী মনির। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী মনির, যিনি আজকের গল্পে একটি ভিন্ন মাত্রা যোগ করবেন। আমরা শুরু করছি ডর, শুরুতেই হন্টেড প্লেসে যাবার বিশেষ কিছু সাউন্ড বাইট। বাসে চড়ে আমরা পৌঁছে যাই খুলনার খালিশপুরে। রাত তখন প্রায় 1:30। সেখান থেকে কিছু দূরেই ছিল আমাদের আজকের গন্তব্য চরেরহাট শ্মশান ঘাট। কিছুক্ষণ হেঁটেই আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল ডর টিম। অলরাইট ম্যান, আবারও ডর, আবারও ঘটনা, সত্য ঘটনা, সত্য গল্প, যেটাই বলি না কেন, গল্পের মতন করে বললে সত্য ঘটনা গল্পই শোনায়, তাই না? এবং এই ঘটনাগুলো শুনে অনেকেই ভয় পায়, অনেকেই আবার হেসে উড়িয়ে দেয়। আমার কাছে একটা জিনিস মজা লাগে, জানিস, যারা হেসে উড়িয়ে দেয় তাদের জন্য বলছি, একটা খুব মজার ডায়লগ আছে, আমি অবশ্য কারণ জোহরের কাছে প্রথম শুনেছিলাম। সে বলেছিল নাকি তুই দেখা হয়েছে, মাঝে মাঝে কল টল করে দেখা হয়েছে। তো ওর একটা কথা ও বলছিল যে হেট মি অর লাভ মি, ইউ ক্যানট জাস্ট ইগনোর মি। সো যারা হাসে তাদেরকে বলছি, ভাই আপনারা ঘৃণা করে যান, আপনারা মিথ্যা ভেবে যান, যার সাথে ঘটে সেই জানে সত্যতা কাকে বলে, আর আপনারা বিশ্বাস করতে না পারলে হাসছেন, তারপরে শুনতে বাধ্য হচ্ছেন, এই জিনিসটা খুব মজা লাগে। যাই হোক, আমরা এই মজা নিয়ে আজকে দর্শক, কিন্তু আমরা কিন্তু বাধ্য হয়ে শুনি না, খুব আগ্রহ নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাই। এবং বাধ্য হয়ে বলতে কি, তারা না শুনে পারছে না দোস্ত, বুঝিস না, কিন্তু স্বীকার করতে রাজি না যে ভালো লাগছে। যাই হোক, সেটা নিয়ে আর কথা না বলি, ঘটনায় চলে যাবো। আজকে কার কাছ থেকে ঘটনা শুনবো ভাই? আপনার কাছ থেকে আপনার পরিচয় প্রথমে শুনি। আমার নাম হচ্ছে বুলবুল ইসলাম, আমার দেশের বাড়ি জামালপুরে। আর এখন কোথায় থাকে? এখন থাকি নারায়ণগঞ্জ সোনাগা, একটা জব করি একটা এনজিওতে। আমার সাথে যে ঘটনাটা ঘটছিল আমার গ্রামের বাড়িতে, আমাদের যে জায়গাতে ঘটছে সেই সেই জায়গাটার একটু বর্ণনা অবশ্যই শুনবো। তার আগে একটু শুনি যে এই ঘটনাটা কি আপনার সাথে ঘটা অলৌকিক প্রথম ঘটনা? হ্যাঁ। এর আগে কি আপনি বিশ্বাস করতেন এইগুলোতে? এটা না, আমি আগে বিশ্বাস করতাম না, ইভেন জিনেও বিশ্বাস করতেন না। না, জিনটা বিশ্বাস করতাম, কিন্তু এটা সবারই মন্তব্য যে আমাদের ধর্মগ্রন্থ যেটা বলছে যে মানে ইনসান এবং জিনের কথা আছে, কিন্তু ধর্মের কথা যদি বলে সেখানেও তারা প্রেতাত্মার কথা বলছে। এটাকে আমরা মানে আমাদের এই বিজ্ঞান যুগে এসে এই ধরনের অলৌকিক ঘটনাগুলিকে আমরা সহজেই মানতে পারি না, এটা ঠিক আছে, কিন্তু যার সাথে ঘটনাগুলো ঘটতেছে সে বোঝে কি আছে আর কি নেই। ঘটনাগুলো কখনো যখন কারোর সাথে না ঘটে এটা একটু বিশ্বাস করা একটু মুশকিল, টাফ, ইটস রিয়েলি টাফ। তো যাই হোক, দেখি যে আপনার কিভাবে এগুলোর প্রতি বিশ্বাসটা আরো বেশি করে বেড়ে গেছে, আমরা একটু শুনি শুরু থেকে এটা, এবং কত বছর আগের ঘটনা এটা? হচ্ছে 2001-এ আমার সাথে যেটা ঘটছে, তবে যে জায়গাটাতে ঘটছিল সে জায়গাটা একটু বর্ণনা দেই। সেটা হচ্ছে যে 4-5টা বাড়ির পিছন দিক, মানে অনেকগুলো গাছগাছালির একটা জায়গা। এটা হচ্ছে জামালপুর। জামালপুরে? কোথায় জামালপুর? জামালপুরের সদর উপজেলার বারোমাই গ্রাম।
আচ্ছা, সেই গ্রামের যে জঙ্গলটা ছিল, জঙ্গলটার দক্ষিণ পাশে হইতেছে একটা পুরাতন মসজিদ এবং সেখানে একটা পারিবারিক গুরুস্থান ছিল, সেটা আমাদের পুরাতন বাড়ি। পুরাতন মসজিদ কিন্তু পরিত্যক্ত তো নয়? না, এখনো মসজিদ আছে, মসজিদ চলতেছে। এবং তার ভিতর দিয়ে সরু একটা রাস্তা ছিল, সেটা আমার মানে আগে যেভাবে শোনা আর কি। আচ্ছা, সেই জঙ্গলের আরেকটা জিনিস বলে রাখি, সেই জঙ্গলে আমার দাদাকে বেলা দশটার সময় শয়তানে মারছিল এরকমই শুনছি। তখন সেটা মানি নাই, আমি ধারণা করেছিলাম যে না, এটা হয়তো হার্ট স্ট্রোক করে মারা গেছিল লোকজন পরে। উনি মারা গিয়েছিলেন সেই জঙ্গলের ভিতরে? হ্যাঁ, জঙ্গলের ভিতরে। আর একটা সরু রাস্তার কথা বলছিলেন, ওই রাস্তাটা কোথায় যায়? ওই রাস্তাটা দিয়ে জঙ্গলটা পার হলে তারপরে যে সাবাদি জমি, আচ্ছা আচ্ছা, যার জন্য ওই পাশে কাজের লোকের জন্য খাবার নিয়ে যাইতেছিল, তখন আগে বেলা দশটার সময় করছিল। আমি যখন একটু বোঝার বয়স হইতে, তখন এই বুথ এইগুলো কথাবার্তা বলতাম, তখন বড়রা বলতো যে ওই জঙ্গলে তো রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাও দুই তিনজন একসাথে ছাড়া যাওয়া যেত না, নিরাপদ না। হ্যাঁ, এবং যাওয়ার সময় দূরে দূরে কথা বলে যাইতে হইতো, তার পিছন থেকে কেউ না কেউ টেনে ধরতো। আচ্ছা আচ্ছা, কেন, এটার মধ্যে কি কোনো কারণ আছে এই জঙ্গলটার মধ্যে? জঙ্গলটার ভিতরে এটা ছিল যে অনেক সময় নাকি লম্বা লম্বা চুলালা মেয়ে গাছের ডালে শুয়ে থাকতো, তারপরে দেখছে যে অনেক সময় শোয়ার বের হইতো, দিনের বেলা বের হইতো। কি বের হইতো আমি না বুঝিনি, মানে শোয়ার, মানে শোয়ার, আচ্ছা শোয়ার, আচ্ছা আচ্ছা। তারপরে দেখা যেত যে গরু ঘুরতেছে এরকম, কিন্তু এটা তো একটা স্বাভাবিক ঘটনা। আমার জাস্ট মনে হচ্ছে যেন এখন পর্যন্ত যতটুকু শুনলাম জায়গাটা আসলে গ্রাম্য কুসংস্কার আছে না, কুসংস্কারও ঠিক যাই হোক, আমরা আসলে ভূমিকা বেশি দিয়ে ফেলছি, আমরা বরং শুনি কি হয়েছিল, তারপরে বোঝা যাবে জায়গাটা কত ভয়ঙ্কর। আমাদের ওই জঙ্গলটা এক সময় কাটে ফেলে 99 দিকে আমরা সেখানে একটা গাছ স্কুল করি। আচ্ছা, কিন্তু 2000 দিকে আসিয়া মানে নতুন স্কুল, তো গোটা খুব ভালোভাবে করা সম্ভব হয়েছিল না। 2001 এই গড়টাকে আবার ভেঙে নতুন করার জন্য করা হয়। তো যে সমস্ত টিন ছিল, তারপর আসবাবপত্র ছিল, সেগুলোকে তো রাতের বেলা পাহারা দেওয়া প্রয়োজন। তো আমাদের গ্রামে একজন খুব সাহসী একটা লোক আছে, আকরাম ভাই, উনি বুধ জিন এগুলি বিশ্বাস করে না। আচ্ছা, তো ওনাকে প্রতি রাতে 100 টাকা করে দেওয়ার ইয়েতে ওনাকে রাতে পাহারা দেওয়ার জন্য দেওয়া হয়। আচ্ছা, তো আমি আবার এদিকে ডাক্তারি করতাম, মাস্টারি করতাম। তো আমাদের দুরাত পরে সন্ধ্যাবেলা আকরাম ভাই এসে বলতেছে যে মাস্টার, আমি আর পাহারা দেবো না। মানে যে লোকটাকে পাহারার জন্য রাখছি, আকরাম ভাইকে, আমি বললাম কেন, যে রাত্রেবেলা খুব ভয় দেখায় আমাদের, তিন ধরে টান দেয়, চুল ধরে টান দেয়, ছোট ছোট বাচ্চা আসে, ছোট ছোট বাচ্চা এসে তাকে চুল ধরে টানে ঘুমায় থাকলে। আচ্ছা, আমি বললাম যে এটা কি সম্ভব নাকি, না আমি আর থাকবো না। আমি বললাম যে আরো না হয় 50 টাকা বাড়িয়ে দিই, তো উনি থাকেন না, উনি আর থাকবে না। আমি বললাম যে ঠিক আছে, আপনি আজকে রাতটা থাকেন, তারপরে আমি অন্য অন্য আর একটু লোক দেখবো না, অথবা দুজন দিব নি। তো উনি আর কোনো কথা রাখলো না, চলে গেল। তখন হঠাৎ করে রাতে 11:30 সময় মনে হয়েছে যে আসতো আকরাম ভাই নাই, জিনিসপত্র গুলো কি কেউ নেয় কি না, আমি নিজে একটু খোঁজ নিয়ে আসি, যেহেতু স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, দায়িত্ব অনেক ছিল। তো আমি বের হয়েছি, তখন হালকা গরমও আছে, একটু বাইরে একটু ঠান্ডা বাতাসও, একটা গেঞ্জি গায়ে দিয়ে বের হয়েছি লুঙ্গি পরা। আমি ওই সরু রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো একটা জিনিস বলি যে স্কুলে যে ঢুকতে পূব দিক থেকে ঢুকতে হয়, পশ্চিম দিকে, যেখানে আমাদের মালমাত্রা রাখা ছিল সেখানে ছোট্ট একটা ছাপড়া করা ছিল, সেখানে আকরাম ভাই শুয়ে থাকতো। আচ্ছা, আমি যখনই মাঠে ঢুকতেছিলাম তখন অনেক মানে ঝিরঝিরানি বাতাস, ঢুকতে তাকাই দেখি যে আকরাম ভাই শুয়ে রয়েছে। আমি ভাবলাম যে আমাকে না করলো, অথচ সে শুয়ে আছে, হয়তো আমার কথা রাখছে, তাই অনেক দেখা করে দিই। যখন একটু আগায় আকরাম ভাইয়ের কাছাকাছি গেছি, ঠিক স্কুলের দক্ষিণ পাশে মানে আমাদের স্কুলের শেষ সীমানায় সেখানে বাজার ছিল, সেখানে আমাদের ছিল ছেলে মেয়েদের জন্য টিউবওয়েল, তারপরে যাচ্ছে আমরা ওয়াশরুম, এগুলো ছিল। আচ্ছা আচ্ছা, সেখানে কল চাপার শব্দ, টিউবওয়েল চাপলে যেরকম শব্দ শব্দ হয়ে যায়, আমি তাকিয়ে দেখি যে একটা মহিলা সেখান থেকে পানি নিতেছে। আচ্ছা, আমি বললাম যে কে এত রাতে এই জায়গা থেকে পানি নিতেছ, কোনো কথা বলতেছে না, পানি সে চাপতেই আছে। আমি তাকে স্বাভাবিকভাবে মানুষ ভেবে বলতেছি, যখন কথা না বলতেছে তখন ভাবলাম হয়তো আকরাম ভাই স্ত্রী হইতে পারে, বয়ের জন্য স্ত্রী সাথে নিয়ে আসছে, এটা লজ্জা পাইতেছে, ভেরি লজিক্যাল থিংকিং। তারপর যখন আমি ডান দিকে তাকে আকরাম ভাইয়ের ডাক দেবো, তাকে দেখি আকরাম ভাই সেখানে নাই। আমার থেকে 10 ফিট দূরে, যখন আকরাম ভাই নাই তখন একটু আমার কাছে কেমন লাগলো, কি ব্যাপার, আমি দেখলাম, আমি তাহলে ভুল দেখলাম, তারপরে আগে জিজ্ঞেস করতেছিলাম যে এই কে আপনি, এত বার নিয়েছেন মানে কে জবাব দেন, কোন কথা বলতেছিল না। আচ্ছা, আপনি কি তখন আরো কাছে এগিয়ে গেছেন? তখন আমি আস্তে আস্তে আগাইতেছি টিউবের দিকে। আচ্ছা, তখন আমারে বলতেছে ওই মহিলাটা, বলতেছে যে আরাগায়েন না স্যার, আরাগায়েন না স্যার, আরাগায়েন না স্যার,
যখনই কথা বলছে কথাটা প্রথম আমি বুঝতে পারিনি, মানে একটা মানুষের যে ভাষায় যেভাবে কথা বলবো সেরকম না, একটু কিরকম ছিল ভয়েসটা, একটু ছিল যে আরা গায়েন না স্যার, একটু বিকৃত রকমের ছিল, মানে ভয়েসটার মধ্যে কি এমন ছিল যে সে ভয় পাচ্ছে নাকি আপনাকে ভয় দেখাতে চাইছে? আমাকে মানে আমাকে আমাকে ভয় দেখানোর জন্যই সে কথাই বলবে, মানে একটা থ্রেটের মতন ছিল যে আরা গায়েন না স্যার, আরা গায়েন না স্যার। আচ্ছা, আমি তখন ওর কথা শুনে দাঁড়াই গেছি। তখন সে বলতেছিল যে আকরাম ভাই তো আপনার সন্ধ্যাবেলা দোকানে বইলেই আসলো যে উনি থাকবো না, এরপর আপনার আকরামের খুঁজতেছেন কে? আমি তখন মানে যথেষ্ট পরিমাণের আশ্চর্য হয়েছি যে আকরাম বইলে আছে আমার দোকানে, অথচ এই মহিলা কি করে জানে, কিভাবে জানে? তখন বললাম আপনি যে তাকে খুঁজছেন সেটাও তো সে জানার কথা না। না, এটাও সে জানার কথা না। তারপরে আমি যখন বললাম যে তাহলে তুমি কে, কথা বলে না, তখন আস্তে আস্তে হাসতেছিল, কিন্তু হাসিটা খুব একটা ভয়ঙ্কর না যে ভয় পাইতে পারে এরকম, সেরকম হাসি না, স্বাভাবিক একটা হাসি দিছে। তা আমি এবারে বলছি যে কথা বলো কে তুমি, তারপরে তোমার পরিচয়টা দাও। না, সে দিব না। আর একটা জিনিস বলে রাখি, ওনার পুরো চুলটাই দিয়ে মুখটা ঢাকা, চুলগুলো এত লম্বা যে তার মানে বুক পর্যন্ত পড়ে রয়েছে সামনের দিকে, আর আপনি কোমর পর্যন্ত সাদা একটা কাপড়, এটুকু বোঝা যায়। কিন্তু নিচের টুক যে কি পড়ায় অন্ধকার জন্য বোঝা দিতেছিল না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে চুলটা সরাও, দেখি তুমি কে তুমি। না, সে সরাচ্ছে না, শুধু হাসতেছে। শেষে একটা আমার কথা বললো, ভয় পাই না স্যার, আমরা কোনো ক্ষতি করবো না। যখনই কথা বলছে তখন আসলে এর আগে আমি যে ভয় পাইনি, ও এই কথা বলার পরে তখন আমার ভিতরে ভয়টা শুরু হয়েছে, আসলে কি আমি মানে অশরীরী কোনো কারোর সাথে কথা বলতেছি কিনা। তারপর কয়েকবার কথা বলার পরে সে তখন চুলটা সরাইছে মুখ থেকে, সরানোর পরে আমি আমি কি বলবো, এত সুন্দর চেহারা যেটা আমি মানে বাস্তব পেয়ে দেখিনি কখনো, মানে অস্বাভাবিক সুন্দর। যখন সে চুলগুলো সরানোর পরে আমি ওর দিকে তাকাইছি, তাকানোর পরে পিছনে কি হইতেছে না হইতেছে বা আমি কোথায় দাঁড়াইছি কোনোটা আমার মনে নেই, আমি তখন সেটা বুঝতেই পারতেছি আমি কোথায় আছি। ও হাসতেছিল, কিন্তু এই জায়গায় একটা সমস্যা হয়েছে কি, ওর হাসির সময় ওর যে দাঁতের যে পরিস্থিতি সেখানে মনে হচ্ছে যে সমস্ত সুন্দর ওই দাঁতের জন্য নষ্ট হয়ে যেতেছে। কিরকম দাঁতটা, কিরকম দাঁতগুলো একটু আপনি লম্বা লম্বা এবং সেটা হচ্ছে কালো এবং যে এর মতো আর কি, অতিরিক্ত পান খেলে যেরকম দাঁতের যে এরকম মানে একটু নষ্ট হয়ে যাওয়া, দাঁত নষ্ট হয়ে যাওয়া দাঁতের মতো। আর একটা বিষয় হচ্ছে যে ফুলের ভিতরে পানি পড়লে যেরকম একটা গন্ধ শুরু হয়, মানে ফুল পচা শুরু করলে বা নষ্ট হওয়া শুরু করলে সেরকম একটা গন্ধ হইতেছিল। আমি শুধু এটু বুঝতে পারতেছিলাম যে পিছনে ভীষণ ভাবে বাতাস বইতেছে এবং পিছনে কোনো কিছু একটা শব্দ করতেছে, কিন্তু পিছন দিকে তাকাবার মতো আমি সাহস পেতেছি এবং তার দিকে আমি তাকাই রয়েছি, মানে তার রূপের দিকে। এক সময় তাকে আমি বলে ফেলাইছি যে আমি তোমাকে পশুকে দেখতে চাই, তুমি কে? তখনই সে আমার বলতেছে যে কেন স্যার, আবার কি মারবেন আমাকে? যখনই কথা বলছে তখন আমি আরো আশ্চর্য হয়ে গেছি, মারবো মানে তোমাকে কি এর আগে মারছি নাকি? আমি স্যার কে মনে নাই, 10-15 দিন আগে আপনি প্রতিদিন একটা থেকে দুইটা পর্যন্ত যে গাছের নিচে বসে বই পড়েন সেই গাছের নিচে আপনার ভাই মামাতো ভাই স্বপন প্রস্তাব করছিল, কারণ আমি তার উপরে ভর করেছিলাম, আর আপনি স্বপন গেজে গাল ওনারা চড় দিয়েছিলেন, দেখেন স্যার গালটা আমার মতো লাল হয়ে রয়েছে, চাই দেখি যে আসলে গালটা ওইদিকে লাল। আমি তখন ভয় পাইতেছি, কিন্তু আমি তার দিকে যে তাকাই রয়েছি তাকানো অবস্থায় সেখান থেকে মানে ফিরে আসতো আমার ইচ্ছা করতেছিল না। তারপর অনেকগুলো কথাবার্তা তার সাথে হইলো, আমি পরে তাকে একসময় জিজ্ঞেস করলাম যে তোমরা থাকো কোথায়, তো বললো যে আমি এখানেই থাকি, আর আমার যারা আর অন্যান্য যারা আছে, জামালপুরে সুরভি হল নামে একটা সিনেমা হল ছিল এবং অবশ্য ভেঙে হল আছে, তার সামনে একটা শ্মশানঘাট ছিল আছে, সেই শ্মশানঘাটের নির্জন জায়গা, লোকজন সন্ধ্যার পরে সেখানে কেউ যায় না, সেখানে তার অন্যান্য লোকেরা থাকে। তো ওর সাথে কথাবার্তা বলতেছিলাম, তো আমার পুরো পিছনে কি কি ঘটনা ঘটছে আমার কি করছি সমস্যা এসে এক এক করে বলা শুরু করছে। যেমন ধরেন যে আমি আমি কাকে কাকে ভালোবাসতাম, তারপরে কতটুকু কষ্ট পাইছি আমি, সমস্ত ঘটনা সে আমার বলতেছে। This is purely sanity. এই জিনিসগুলো আপনি ছাড়া আর কেউ জানে না, আমি ছাড়া কেউ জানে না, আমি কারো শেয়ার দিয়ে করিনি সেগুলো। আমি খুব অবাক হচ্ছি, এই জিনিসটা একটা জিনিসের সাথে খুব মিলে যাচ্ছে, মানে অ্যাকর্ডিং টু দা বাইবেল পেজ নাম্বার 666 এ যেভাবে ডেফিনেশন দেওয়া আছে তাতে বলা হয় যে শয়তান যখন কারো উপরে ভর করে তখন তারা নাকি যে মানুষটার সামনে যায় তার পাস্ট থেকে শুরু করে সবকিছু জেনে যায়, এমনকি ছোটবেলায় মা কোন নামে আদর করে ডাকতো সেই নামে আদর করে ডেকেও তারা নাকি বিভ্রান্ত করার চেষ্টা করে। সেটাই আসলে আমরা এখানে একটু একটু দেখতে পাই, তো আমি এত অবাক হচ্ছি। তারপর তারপর ওর সাথে কথা চলতেছিল, তারপরে একসময় সে হঠাৎ করে বলতেছিল যে স্যার আজকে যাই আগের দিন কথা বলবো, ও যে চলে যাবো কেন যাবো আমি সেটা জিজ্ঞেস করার আগেই সে ওই বাসের যে দাঁড় আছে দাঁড়ের পর যে শাস্তি করে আসতে হাইটে হাইটে ওই হাসতে ওই একই হাসি হাসিয়ে দিয়ে দিয়ে সে যাইতেছিল, কিন্তু আমি শুধু ওর কোমর পর্যন্ত দেখতেছি, উপর টুক নিচের টুক কিভাবে যাইতেছে আমি জানি না। যখন ও সরে যাওয়ার পরে আমার কানে আজানের শব্দ আইছে, তার মানে প্রায় 12টা থেকে শুরু করে আমি ভজন ও আজান পর্যন্ত তার সাথে দাঁড়াই গেছিলাম, কিন্তু আপনি এতগুলো সমাজে চলে গেছেন আমি একটু কিছু বুঝতে পারিনি, যখন আজান ইয়েছে তখন আমার এটা কেটে গেছে, মানে আমি যখন দাঁড়াই গেছে
তা আমি তখন ভাবতেছিলাম যে এটিকে আমার মানে কি হইলো, আমি কার সাথে কথা বললাম, এটিকে আমার ভ্রম কিনা এটা ভাবতেছি। তো যখন আমি পাটা উঠাবো তখন দেখতেছি আমার পায়ে কোনো শক্তি পাইতেছি না, আমি ভীষণ পায়ে ব্যথা লাগতেছে আমার স্বাভাবিক। হইতে পারে এতক্ষণ দাঁড়াইছিলাম এই কারণেও হইতে পারে। তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িতে আসলাম, আসার পরে এটা তো কারোর সাথে আমি শেয়ারও করতে পারি না। আপনি তো হেঁটে বাড়িতে আসেন মানে আপনি পিছনে ফিরেছেন, তখন ওই যে ঝড় বাদল আপনি শুনতে পাচ্ছিলেন, তার কোন ছোঁয়া দেখতে পেলেন কি? না কিচ্ছু না, কোনো বাসও ভাঙে নাই, কোনো গাছও ভাঙে নাই। অথচ আপনার তো মনে হচ্ছিল সব উড়ে চলে যাচ্ছে। আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছিল যে আপনি তখন জিজ্ঞেস করেননি যে যেখানে যে লোকটাকে পাহারা দেওয়ার জন্য আপনারা রেখেছিলেন এখানে, সে যে রাতের বেলা ভয় পেত, বিভিন্ন বাচ্চা দেখতো, আসলে এইগুলা কি ছিল? ডর মানে ভয়। জিজ্ঞেস করেননি যে যেখানে যে লোকটাকে পাহারা দেওয়ার জন্য আপনারা রেখেছিলেন এখানে, সে যে রাতের বেলা ভয় পেত, বিভিন্ন বাচ্চা দেখতো, আসলে এইগুলা কি ছিল? এগুলা কি তাদেরই ঘটনা? আমি কিন্তু ওকে জিজ্ঞেস করছিলাম তাহলে ভয়টা কি দেখাইছে, বলছে আমি দেখাইছি। আচ্ছা, আমি সরানোর জন্য আমি বলছিলাম যে আমি কেন সরাতে চেয়েছি, আমি সেটা বলছিলাম যে কেন কেন তুমি তাকে সরাই দিছো, যে আমাকে আনার জন্য আমি তোমার থাপ্পড় দিয়েছিলাম এর জন্য। ও বলছে যে না, আকরাম ভাইরে সরাই দিছি এই কারণে আকরাম ভাই প্রতিদিন এই রাত্রেবেলা উঠে উঠে আমি যে জায়গায় থাকি সেখানে যায় প্রস্রাব করে, ওই গাছটাতে সে নাকি থাকে, এই কারণে সহ্য করতে পারতো না। আমি যখন বাড়িতে ফিরে যাই, যাওয়ার পরে কাউকে কারোর সাথে শেয়ার করতে পারতেছিলাম না, কারণ স্কুলটা নতুন, তারপর হচ্ছে জঙ্গলের ভিতরে সেখানে আরো অনেক ইতিহাস আছে, ওই জঙ্গলের মধ্যে অনেক লোকে ভয় পাইছে। আমি যদি এখন বলি যে হেড টিচার হিসেবে আমি বললে কথাটা খুব তাড়াতাড়ি মানুষের বিশ্বাস নিব, এবং জানেন যে গ্রামাঞ্চলে বালিকা বিদ্যালয় স্থাপন করে সেখানে বালিকাদের স্কুলে নেওয়া খুবই একটা কঠিন বিষয়। আর পাশাপাশি যে বয়সে মেয়েরা যায় তখন তাদের কিন্তু একটা বয়সন্ধি কাল চলে, বয়সন্ধি কালের সময় যে ধরনের শারীরিক মানসিক পরিবর্তন গুলো আসে সেগুলো এমনিতেই গ্রামবাসীর মনে করে যে ভূতে আসর করছে। তারপর যদি আমি এই কথাগুলো যদি তাদের সামনে যদি প্রকাশ করি তাহলে সেখানে স্টুডেন্ট পাওয়া যাবে না, যার জন্য আমি কারোর সাথে শেয়ার না করে বাড়িতে গেলাম, কাউকে কিছুই বলি না, শুয়েছি, শোয়ার সাথে সাথে ভীষণ জ্বর, একেবারে তিন দিন জ্বর। কিন্তু আশ্চর্য বিষয় হইতেছে প্রতি রাত এগারোটা বাজার সাথেই আমার গায়ে জ্বর আছে না কি আছে আমার কোনো কিছু মনে থাকে না, আমার শুধু খালি বারবার শুধু খালি মন টানে ওই একই জায়গায় যাওয়ার জন্য। আমার কাছে ভীষণ ই লাগতেছিল, মানে অস্থির লাগতেছিল যে এখানে আমার যাওয়া দরকার, আমার জন্য হয়তো বা কেউ সেখানে অপেক্ষা করতেছে। তিন দিন পর ঠিক রাতে তিনটের দিকে ওই একই ধরনের ফুলের গন্ধ আমার নাকে কানে আসে। আচ্ছা, যখন নাকে লাগছে লাগার পরে আমার ঘুমাই গেছে, ঘুমাঙ্গে তাকাই দেখি যে আমার বিছনার ঠিক পাশেই ওই একই পোশাক পরা ওই মেয়েটা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায়। আমি ওর দিকে তখন কিন্তু আর কিন্তু আমি ই পাইতেছি না, ভয় পাইতেছি না, বরং আমার ই লাগতেছিল, মানে আপনার মনে হচ্ছে যেন এতদিন আমি যেখানে যেতে চাচ্ছিলাম সেটা আমার কাছে চলে এসেছে। আমি তখন ও তখন বলতেছে স্যার জ্বর কমে নাই, আমি বলে বলছি যে তুমি আমার ঘর বন্ধ কিভাবে আসলা, আসলাম একথা বলে সে হাসিয়ে বেরিয়ে গেল। তারপরে দিন থেকে অবশ্য জ্বর আমার কমে গেছে। কোথা থেকে বের হয়ে গেল সে? দরজা দিয়ে নর্মালি বের হয়ে গেল, নর্মালি সে বেরিয়ে গেল, কিন্তু দরজা কিন্তু খুলতেও হয় নাই, তার মারতেও হয় নাই, দরজার কাছে গেল, তারপর শিয়ার নেই। ওই দিন ওই সময় আপনার আশেপাশে আর কোনো মানুষজন ছিল না বা কিছু ছিল না? না, আমি কোনো মানুষজন ছিল একা একটা বিছানায় থাকতাম, তো যার জন্য আর রেকর্ড পাইনি। আচ্ছা, পরের দিন আমার একটা দাদা আছে আজহারুল ইসলাম নাম, দাদা আবার অনেক মানে ভৌতিক অনেক ঘটনার সাথে তিনি সম্পৃক্ত, ওনারা শুধু এই কাহিনীটা আমি বললাম, বলার পরে আমার বললো যে সাহস বেশি দেখানো ভালো না, তুই তো সম্পূর্ণ জানস কি না, তোর দাদা কিন্তু এই জঙ্গলে মারা গেছে, তুই এই সাহসটা দেখাস না তোর ক্ষতি হইতে পারে। আমি বললাম না ঠিক আছে। এরপরে থেকে যখন আমি দিনের বেলা ওই ক্লাস শেষ করে যখন দুপুর বেলা পড়তে বসতাম ওই গাছের নিচে, তখনই মনে হইতো যে সে কি আমার দেখতেছে কিনা, আমি বাসদারের দিকে তাকিয়ে থাকতাম, হয়তো কোনো সময় দেখা যেত তার আফসা মুখটা শুধু দেখতে পেতাম। আপনি তার প্রতি কোনো আকর্ষণ ফিল করতেন? হ্যাঁ, মানে প্রতি রাতেই রাতের এগারোটা বারোটার সময় আমি বিছানাতে থাকতে পারতাম না, আমার অস্থির লাগতো ওইদিকে যাওয়ার জন্য, একা একা যাইতো আবার পাইতাম, আমার মনে হইতো যে যাওয়ার পরে হয়তো তো ক্ষতি হইতে পারে। আপনার ওই আজহার দাদা যে কথাটা বলেছিল, তারপরে যতদিন আমি গেছি আমার বন্ধু বান্ধব সাথে নিয়ে যেতাম, ওদেরকে বলতাম না আমি কেন আইসি এই জায়গায়, ওই ওই টিউবের পারে দাঁড়িয়ে থেকে কথা বলতাম। তো এরপরে আরেকদিন আমি ইচ্ছা করে একাই গেছি, তার সাথে শুধু মানে পাওয়া যাবো কিনা এটা দেখার জন্য। আমি সেদিন যাইতেছিলাম, যখনই আমি আমাদের কবরস্থানটা পার হওয়ার পরেই চারিদিক দিয়ে এত জোরে বাতাস শুরু হয়েছে, বাতাস মনে হচ্ছে সমস্ত ভেঙে ফেলাবো, এইভাবে বাতাস হইতেছে, আমি কোনোভাবেই আমি ই পাইতেছি না, ভয় পাইতেছি না, বাতাস চলতেছে, আমি মনে করতেছি এটা স্বাভাবিক, কারণ যে যে পরিমাণ গাছ গাছালি এখানে তো বাতাস বইতেই পারে। আস্তে আস্তে সেই মাঠের কাছে এনেছে, চারিদিকে তো ঠিক একইভাবেই টিউবওয়েল পারে সে দাঁড়িয়ে গেছে, আসার পরে বলতেছে যে স্যার আসতে কি ভয় পাইছেন, প্রথমে এই কথা বলছে আমাদের। আমি বলছি না ভয় পাইনি। পরে আমি পরে বললাম যে তুমি কি সবসময় আমার পিছিয়ে পিছিয়ে থাকো, আমি কোথায় কি করি না করি এগুলো তুমি খুঁজে রাখো? ওরে হ্যাঁ রাখি তো, আপনি কই যান কি করেন আমি তো সবই জানি। তারপর সে বললো আমি আজকে সারাদিন কি করছি, তারপর কোথায় গেছিলাম। কিন্তু এগুলো কেন, সে কেন আপনার পেছনে সব খোঁজ রাখছে?
আমি ওর জিজ্ঞেস করছিলাম যে মানে তুমি যে আমার যে খোঁজ খবরটা রাখো কিসের জন্য? আমার এসে তো হাসিতে বলছিল যে ভালো লাগে এর জন্য খবর রাখি, কিন্তু মানে গভীরভাবে কোনো কিছু সে আমার বলে নাই। আমি এটাকে মানে এটাকে প্রেম প্রেম বলতে পারতেছি না, আবার যে ওর প্রতি আমার টান হয়েছে টানটা শুধু খালি বুঝতেছি যে না ওর প্রতি একটা টান আছে আমার। পরে আস্তে আস্তে মাঝে মাঝে দেখা হইতো হইতো না, এইভাবে চলতে থাকলো। তারপর আমি যখন গ্রাম থেকে ফিরে আসি, এখনো তো সোনাগা থাকি, সোনাগা থেকে যখন আমি বাড়িতে যাই, একদিন দুদিন থাকার পরে আমার মনের মধ্যে ঠিক একই ধরনের যাই ইচ্ছা করে, দিনের বেলা যাই ঘুরে আসি, আর রাতের বেলা গেলে সাথে করে বন্ধু বান্ধব নিয়ে যাই। এখন অনেকটা ই হয়ে উঠছে আর কি। এরপরে আর সর্বশেষ কবে দেখেছেন আপনি? সর্বশেষ দেখা হয়েছিল আপনার 2013 সালের জুন জুলাইয়ের দিকে। এরপর আর দেখা হয়নি? না, এরপর আর ওর সাথে আমার আর দেখা হয়নি। ওকে, আমি আসলে কি বলবো এটা বুঝতে পারছি না, তবে এতটুকু আমি বুঝতে পারছি শেষ দিকে এসে যেটা আমি শুনলাম, মানে মনের মধ্যে ওইটার ছাপটা এত গভীর ভাবে পড়েছে, মনের মধ্যেই একটা কিছু সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমি আসলে জানি না আসলে প্রকৃত ঘটনাটা আসলে কি। আসলে এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই, খুব রিয়েল দুইটা স্টোরি, এগুলো আমি মানে হরর স্টোরি বলবো না, বাট এই যে এখানে কিন্তু একটা সৌন্দর্যের একটা ব্যাপার ছিল। ওই ইয়াটা থেকে বলতে চাই যে 2011 বা 2010 এর পেপার গুলো যদি কেউ ঘাটায় জুন জুলাই মাসের, তাহলে একটা মৃত্যুর খবর পাবে অনেকেই। ওয়াফি ছেলেটার নাম, মাত্র 6 বছর বয়সে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় একটা ডাস্টবিনে। ফুলে ফেপে তার হাইট 2 ফিট বেড়ে গিয়েছিল, কারণ বাচ্চাটাকে 2 দিন মানে খুন করার পরে বাচ্চাটাকে 2 দিন ফ্রিজে রেখে দিয়েছিল। কে রেখে দিয়েছিল জানিস? কে? ওর মা। আচ্ছা। পরকীয়া প্রেমে লিপ্ত ছিল এবং সেটা ছেলে দেখে ফেলায়, তাকে শাসন করতে গিয়ে এক পর্যায়ে মেরে ফেলে। আই থিঙ্ক এটা এতক্ষণে আমারও মনে পড়েছে, তুই যে ঘটনাটার কথা বলেছিস। তো সামহাও সেই মহিলাটা আমার কোন একটা ফ্রেন্ডের চাচি ছিল। আচ্ছা। তো আমি যখন প্রথম ইনার গ্রুপ তাদের ছবিটা দেখেছিলাম, ওই চাচি ওখানে ছিলেন, আরো অনেকগুলো মেয়ে ছিল, অনেকগুলো ছেলে ছিল, তখন আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে তো সেই মহিলাটা না জানি কেমন, ওনার আমার ভালো লাগতেছে না, একটু যেন কেমন করে তাকায়। তো তার কিছুদিন পরে এই ঘটনাটা ঘটে। আরেকটা ঘটনা আমি তোকে বলি, মোহাম্মদপুরে আজম রোড একটা ছোট্ট গলি আছে, সেই গলিতে মাত্র 4 মাসের জন্য একটা বাসায় আমরা ছিলাম, কোন একটা প্রবলেমের কারণে থাকতে হয়েছিল। সেই বাসার ওপর তলায় এক মহিলা থাকতেন, শি ওয়াজ লাইক 5 ফিট 9 ইঞ্চেস হাইট, 5 ফুট 9 মিনিমাম। ওনাকে আমি একদিন সিঁড়ি থেকে নামতে দেখলাম এবং উনি ছিলেন অনেকটা ইরানি টাইপের সুন্দরী, মানে বিলাই চোখ, কেমন করে যেন উনি মানে তাকালেন, ওনার তাকানো দেখে আমি ওনার সৌন্দর্য ফিল করিনি, আমার জাস্ট ভয় লাগলো। এবং ঘটনা হচ্ছে এর 3 দিন পরে একই ঘটনা ওই বাসার 6 তলাতে ঘটে, একই কারণে সেও তার বাচ্চা ছেলেকে মেরে ফেলে। তারপরেই আমরা ওই বাসাটা ছেড়ে দিই বাধ্য হয়ে। তো দ্য থিং ইজ, সৌন্দর্যের ব্যাপারটা সাথে অনেক কিছু মিশে থাকে, সো বি কেয়ারফুল পিপল, আমার মনে হয় একটু সাবধান থাকা উচিত। ওকে, আমরা সাবধান তো আছি এখানে, আর যারা শুনছে আমাদেরকে আশা করি তুই যেটা বলতে চেয়েছিস সেখানে সাবধান অবশ্যই হবে। রাইট, আরো কয়েকটা ঘটনা হয়তো আপনার আছে, তো এবার সেই ঘটনাগুলোর দিকে যাই। একটা ঘটনা বলি যে সেটা হচ্ছে 2005-এর দিকে ঘটনা। আমাদের গ্রামের উত্তর পাশে আরেকটা গ্রাম আছে, নাম চরপাড়া। আচ্ছা। ওই গ্রামের উত্তর পাশে যে গ্রামটা সেটা হচ্ছে বেতমারি, সেটা হচ্ছে অবশ্যই শিরপুর জেলার ভিতরে পড়ছে। মাঝখানে আপনার এই চরপাড়া গ্রামের শেষ থেকে শুরু করে 1.5 কিলোমিটার পর্যন্ত কোনো বাড়িঘর নেই, পুরোটাই খালি। সেখানে ওই গ্রামের পরে 1.5 কিলোমিটার পরে দেশে একটা খাল আছে, খালের পরে উত্তর দিকে যাবে সেখানেও 3 কিলোমিটার 4 কিলোমিটার কোনো বাড়িঘর নেই, পূর্ব দিকেও নেই পশ্চিম দিকেও নেই। জানেন তো যে গ্রামে অনেক সময় অনেক লোকে অত্যাচার খুব বেশি করে, তো যখন কেউ কাউকে মার্ডার করতো তো অনেক ওই খালি নিয়ে মার্ডারটা করতো, কারণ আশেপাশে কোনো ঘর বাড়ি না থাকার জন্য। আচ্ছা আচ্ছা। তারপর বড় বিষয়টা আছে যে 71-এ যুদ্ধের সময় নাকি অনেক রাজাকারীদেরকে নিয়ে এনে সেখানে জবাই করা হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যার ফলশ্রুতিতে সন্ধ্যার পরে কেউ ওই খালে পার দিয়ে গেলে পানি চাইত, মানে লোক দেখা যেত না, বলতো যে পানি দাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলাইলো, এরকম শব্দ শুনেছে, যার জন্য সন্ধ্যার পরে কোন লোক সেখানে যায় না। 2002 কি 2001 এই সময় সেখানে একটা নতুন একটা বাড়ি করে, যে লোকটা বাড়ি করে ওনার একটা মেয়ে ছিল, তার সাথে একটা সম্পর্ক ছিল আর কি। তো জানেন তো যে গ্রামের মধ্যে দিনের বেলা কথাবার্তা বলতে গেলে অনেকটাই সমালোচনার সম্মুখীনতা হয়, তো যার জন্য মাঝে মাঝে আমি দেখা করতে যাইতাম ওর সাথে। আচ্ছা। আমরা দেখা করতাম, আমি খালটা পার হওয়ার পরে ও বাড়ি থেকে বের হয়ে আসতো, সেখানে একটা গামারের গাছ আছে একদম খোলা জায়গার ভিতরে, সেখানে বসে কথা বলতাম। ওকে। প্রায় প্রায় এটা হইতো। আমি যেদিনকে আমার সাথে এই ঘটনাটা ঘটে সেদিন হইতেছিল এপ্রিল মাসের 14 তারিখ, তার মানে 1 বৈশাখ, সেদিন তো দেখা করাটা জরুরি, যার জন্য আমি গেছি। যখন খালটা পার হয়ে আমি গেছি, যাই দেখি আমার সেই প্রেমিকা ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমার কাছে নিচে। আমি কয়টা বাজে রাত? তখন প্রায় 1:30 মতো বাজে, রাত 1:30। গ্রামের মধ্যে রাত 1:30 সময়? 1:30 সময়। ওকে। আচ্ছা। তারপর তো বরাবরই
আমি এতটুকু রাস্তা হাইটে যাওয়ার পরে সে আমার কাছে এসে আমার স্পর্শ করে তারপরে মানে স্বাভাবিকভাবে সে কথাবার্তা বলে। আমি সেদিন যাওয়ার পরে সে আমাকে কোনো প্রকার স্পর্শ করতেছে না, শুধু হাসতেছে। আচ্ছা, কিন্তু তার শরীর থেকে একটা ঘ্রাণ বেরিয়ে গেছে। কিরকম ঘ্রাণ? যে পারফিউম ব্যবহার করলে যেরকম মানে কোনো বাজে ঘ্রাণ না? না, বাজে ঘ্রাণ না। তা আমি পরে বললাম যে তুমি তো কখনো পারফিউম ব্যবহার করো না, এই ইয়ের গন্ধ কই থেকে আসতেছে? এ কথা বলতে সে হাসি দিছে, হাসি দিয়ে আস্তে আস্তে আমার কাছ থেকে সরে সে উত্তর দিকে যাইতেছে। আচ্ছা, আমি ভাবছি যে আশেপাশে কোনো লোকজন আছে কিনা, এখানে যাইতেছে কিনা। আমি জিজ্ঞেস করলাম যে তুমি ওইদিকে কই যাও, কিছু বলতেছে না, ও হাতটা উত্তর দিকে যাইতেছে। আচ্ছা, আমি পশ্চিম দিকে তাকাই দেখি ওদের বাড়ির থেকে ঠিক আমি যাকে ভালোবাসি সে আস্তে আস্তে হাইটে হাইটে আমার দিকে আসতেছে। আমি মানে এত ই হয়েছি যে আমি কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম সে কে আর যে আসতেছে এই বাকি আমি ওর দিকে তাকাই রয়েছি, তার মানে যে বাড়ি থেকে বেরিয়ে আসতেছে আর যে চলে যাচ্ছে ওর দিকে যখন তাকাইছে তখন দিদি সে নাই। ও জন আমার কাছে আসছে, ওরে যদি আমি বলি যে তোমার মতো একটা আরেকজন আমার সাথে আসছিল তাহলে আমার আর দেখা করার সুযোগ থাকবো না, কারণ সে ভয় পাবো। আমি এটা ছাপাই গেলাম, ওরে কিছু বললাম না, কিন্তু আমার মনের মধ্যে কিন্তু ঠিকই আছে আমি কার সাথে এতক্ষণ কথা বললাম। আপনার কি সন্দেহ হয়নি কোনটা আসল? যেটা আসতেছিল এটা আসল, আসলটা হইতেছে এই কারণে মানে আগের জনের কাছ থেকে তো উনি কিছু মানে অদ্ভুত রকমের ব্যবহার সে পেয়েছে। মানে আমার যেটা আসল আমি যাওয়ার পরে সে আমার গায়ে হাত দিত, বলতো যে তোমার কি পরিশ্রম হয়েছে কিনা আসতে, কিন্তু আজকে যার সাথে আমার দেখা হয়েছে সে আমার কিছু বলে না, হাতও দেয় অন্যরকম দূরত্ব বজায় রাখে, দূরত্ব বজায় রাখছে, যার জন্য এটা মনে হয়েছে যে সে ই না। তো পরে আমি ওর সাথে কথা বললাম, যখন খালটা পার হবো আমি খালের ভিতরে যখন আসছি আসিতে কি অল্প পানি, তো পানির ভিতরে একটা বৃদ্ধ লোক বসে রয়েছে মাথা শেউ করে, এত একটা খালের ভিতরে লোক থাকার কথা না। আমি জিজ্ঞেস করছি যে কে, আমার বলতেছে পানি আনছস, মানে মন ভাবে বলছে যে পানি আনছস, মানে মনে হইতেছে যে পানি আনাটার জন্য আমার জন্য জরুরি, আমার হয়তো সে বলে দিয়েছিল যে তুই পানি নিয়া, এইভাবে সে বলতেছিল পানি আনছস। আমি যখন বলছি পানি আনছস, আমি বলছি মানে, মানে বলার সাথে সে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখলাম যে গলার ভিতর দিয়ে কাটা এবং গলা দিয়ে মানে এমন ভাবে একদম তাজা রক্ত পড়তেছে। আমি ওর দিকে তাকাইছি, ও দুইটা হাত আমার দিকে ই করছে আগাইছে। আমি দূরত্ব কতটুকু তখন? ধরেন প্রায় 10 ফিটের মতো হবো। এবং সে আপনার দিকে হাত বাড়িয়ে হাত বাড়াইছে। আমি ওর গলাতে রক্ত পড়া দেখি তখন সাথে সাথে মনে হয়েছে যে কুড়ের মধ্যে ধরনের দশাবি ঘটনা অনেকজনই দেখছে। আমি যদি চিৎকার দিই আমার জন্য বিপদ, কারণ চিৎকার দিলে আশেপাশে কোনো লোক নাই আমার এই করবে, আর পাশাপাশি যদি কেউ জানেও তাহলে আমার প্রেমিকার সঙ্গে আমার দেখা টাকাটা বন্ধ হয়ে মিলে আপনার জন্য প্রবলেম। তখন দিছি আমি দৌড়। আচ্ছা, দৌড় দিছি যে ইয়ের দিকে, দক্ষিণ দিকে, কারণ দক্ষিণ দিক দিয়ে বাড়ি ঘর একটু কাছে আছে, 1 কিলোমিটার মধ্যে। আমি প্রায় বুধ আধা কিলোমিটার পর্যন্ত বুধ আসতে পারছিলাম দৌড়ায়, তারপর আমার সেন্স ছিল না। তারপর যখন আমার সেন্স ফিরে আসে পরে দেখলাম যে পাশের একটা বাড়িতে, তার মানে যেখানে যেদিক দিয়ে আমি দৌড় দিয়েছিলাম সেখানে একটা লোকে আমাকে উঠায় না, তাদের বাড়িতে রাখছে। আমার উপরে খালি বললো যে ডাক্তার ভাই আপনি ওই জায়গায় গেছিলেন কে? পরে আমি বললাম যে গেছিলাম ওই পাশে রুগী দেখার জন্য, তারপরে থেকে আমি ওই করে আর যে দিক দিয়ে ঢুকলে যে এই ঘটনাগুলো ঘটতে পারে ওই দিক দিয়ে আমি আর কখনোই ঢুকিনি ভয়ে। তারপরে থেকে মানে ওইটা ঢুকতাম তো পুব দিয়ে, তারপরে থেকে যা তো দেখার সাক্ষাৎ করছি সব ঈদে পশ্চিম দিয়ে ঢুকছি। আপনার স্টোরি গুলো যথেষ্ট ভয়ঙ্কর ছিল। আমরা এবার আরেকজনের ঘটনা শুনি। রাইট, বুলবুল ভাইয়ের কাছ থেকে শুনবো আরো কিছু কথা, বাট তার আগে আমাদের সাথে তো আরো অনেক অতিথি আছে, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের সাদ্দাম ভাই। সাদ্দাম ভাইয়ের কাছ থেকে একটু জানবো তার পরিচয় প্রথমে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন সোহাগ। আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে অনার্স ফার্স্ট ইয়ার পড়তেছি। আমি বর্তমান উত্তরে থাকি, আমি লেখার পাশাপাশি ড্রাইভিং চাকরি করি। ড্রাইভিং চাকরি করছি। ওকে, গুড। আপনার আমরা ডর টিমের কাছে যেরকম কথা শুনেছিলাম আপনার বেশ কয়েকটা ঘটনা আছে, তো সেই জন্যই আপনাকে এই জার্নিতে আমরা এনেছি। তো জার্নিটা কেমন এনজয় করছেন আপনি? না, জার্নিটা মোটামুটি ভালোই লাগছে। বুলবুল ভাইয়ের ঘটনাগুলো কেমন লাগলো? ভালো। ওকে, আমার কাছে ভালো লাগে, আমি ভয় লাগছে। আচ্ছা যাই হোক, ওকে, এবার দেখি যে আপনার ঘটনা আমাদের কাছে কতটুকু ভালো লাগে না ভয় লাগে না কি লাগে। প্রথমে কোন ঘটনাটা আপনি বলতে চাচ্ছেন? এটা আমার এলাকায় আমার মানে কাকা হবে, আমার বাবার বেসমেন্ট, আমার আব্বার সঙ্গে একসঙ্গে লেখাপড়া করতেছিল। তো ধর্মে তারা হিন্দু, আমরা মুসলমান, কিন্তু সম্পর্কে আমরা তাকে কাকা বলে ডাকি, যেহেতু আমার আব্বুর দুইটা ফ্যামিলির মধ্যে খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্কের সঙ্গে আমাকে। কতদিন আগের ঘটনাটা? 2008 সালে যখন আমি SSC পাশ করছি। এরপর ওই আমাদের কাকাটা আর একটা রোগ হয়েছিল, অসুস্থ হয়ে পড়তেন ভীষণ ভাবে। তো আমরা যখন মুসলমানরা একটা মসজিদে বা মাদ্রাসায় বলি যে আমার এই রোগটা ভালো হলে আমি জিনিসটা দিব, বিভিন্ন মানত করা বলতো যেটা।
তো উনি ধর্মে যেহেতু হিন্দু, তো উনি একটা মন্দিরের সামনে বললো যে মানুষ করছে যে আমার যদি এই রোগটা ভালো হয় আমি একটা বড় আস্তা পাঠা ঘেটে বলে দিব। আচ্ছা, তো বলে দিব। তো দেখা গেল যে পর্যায়ক্রমে সে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সে ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে করতে করতে প্রায় এক বছর চলেই গেল, 2009 সাল। চিকিৎসা করতে করতে ভালো হয়ে গেছে, প্রায় অনেকদিন কাটে গেল, 9 সালের দিকে ঘটনাটা। ওকে, তো উনি মাঠ থেকে কাজ করে আসতেছে, মাঠ থেকে কাজ করে আসছে, কাজ করে বাসায় দিকে বাসায় আসতেছে। তো রাস্তায় একটা বয়স্ক লোক, অনেক বয়স, টুল টুল পাকা, বললো বাবা একটু দাঁড়াও আমার একটা বিড়ি দাও। গ্রামের মধ্যে বিড়ি খায় মানুষ আর কি, আমার একটা বিড়ি দাও। উনি বিড়ি দিল, তো বলতেছে আগুন কথা না, আমাকে আগুন লাগে না, আগুন আছে আমার কাছে। তো উনি বয়স্ক লোকটা তাকে দেখে বললো যে বাবা তুমি মনের মধ্যে একটা মানসিদ্ধি করছিলা, ওই মন্দিরে তুমি একটা বড় পাঠা দিবা, পাঠা বলে দিবা। আচ্ছা, তো ওইটা দেখো, বয়স্ক লোকটা কি পরিচিত ছিল? না না, বয়স্ক লোকটা সে কোনোদিন দেখেনি। আচ্ছা, চুল বড় বড়, চুল পাকা বয়স্ক লোক, দাড়ি মুখ বড়, সন্ন্যাসী টাইপের। তো উনি বললো আপনি কিভাবে জানলেন? না না আমি জানি, বলে উনি চলে আসলো দুপুরবেলা, চলে আসলো এবং পিছনে ঘুরে দেখানো লোকটা আছে কিনা। পরে আসে বাসায়, আমার কাকে বললো এবং আমার বাবার সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো, আমার আব্বাকে বললো যে এরকম এরকম আমাকে বলতেছে, তো কি করা যায়। তো আমার বাবা বললো যেহেতু রোগটা থেকে তুই মুক্তি পাইছিস, ভালো হয়েছিস, তো তুই দিয়েই ফেল। রাইট, দিয়েই ফেল, ডর মানে ভয়। উনি যখন দিল না, ঠিক আবার কিছুদিন পরে ঠিক ওই বয়স্ক লোকটা, উনি যখন দিনাজপুরের রেল বাজারে বাজার করার জন্য যাচ্ছে সাইকেল নিয়ে, আবার রাস্তার মাঝখানে দাঁড়াইছে, দেখো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি ওই সন্ন্যাসী ওনাকে আবার থামাই, আবার থামাইছে ওনাকে। আচ্ছা, যে একটু দাঁড়াও, যে আমার বাবা তোমাকে সেদিন বললাম তুমি কাজটা করলে না কেন? বলছে কাকা আমার তো এখন, আমার তো এখন সমস্যা, আমি কিছুদিন পরে দিবো। কথা না বাবা, মানুষই দিই বেশি দিন রাখতে নাই, মানুষের জন্য বেশি দিন রাখতে নাই, তুমি দিয়ে দাও না তোমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তো উনি বলেই আবার চলে গেল। পরে আসে আমার বাবাকে আবার বললো সন্ধ্যার সময় যে এরকম আমি কিছু দেখেছি, এবং আমার বাবা তাকে বললো যে তুমি এটা দিয়ে দাও, যদি মানসিক অসুস্থ তুমি একটা রোগ থেকে মুক্তি পাচ্ছ দিয়েই দাও। তো তিনি আমার কাকিকে বললো, কাকে কিন্তু আবার দিল না। পরে এই ঘটনা ঠিক 13 দিন পর রাতেবেলা হঠাৎ কান্নাকাটি চিৎকার, ওই বাসাতে কান্নাকাটি চিৎকার, আমাকে ফোন করা হলো। আমরা, আমার আব্বা যেহেতু খুব ঘনিষ্ঠ লোক ছিল, সবাই আমরা ঘুমিয়ে গেলাম, যাই দেখি আমার কাকার ওই কাটা মুন্ডুটা ওই মন্দিরের সামনে পড়ে আছে। মানে বুঝলাম না, কাটা মুন্ডুটা মানে উনার যেটা বতরা বটি দিয়ে নিজের গলা নিজে কাটি দিছে, মানুষের গলা কাটলে কি পরিমাণ রক্ত, রক্তে পুরো ভরে যাওয়ার, কিন্তু জায়গাতে এক ফোঁটা রক্ত নেই, এমন ঠিক ওই মন্দিরে। কতক্ষণ পরে পাওয়া গেছিল বডিটা? বডিটা মোটামুটি মানে ভোর দিকে একজন বাইরে বাইরে ছিল, সে বাইরে দেখতে পায় চিৎকার শুরু করছে, মানে কোন সময় কাটা হয়েছে না সেটা কেউ বলতে পারে না। তবে আমার ওই কাকিতে বলে যে তিনি রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছেন, এবং কাকিটা রাত 1টার দিকে বাথরুমে যাওয়ার জন্য উঠছে, দেখলে কাকা বিছানা শুয়ে আছে, তারপর আর বলতে পারে না। 1টা 1টার দিকেও তাকে শেষবারের মতন বাসায় জীবিত অবস্থায় দেখা গেছে। জি জি জি, এবং তিনি যে বাসা থেকে বাইরে আসেন না, বাসায় যেভাবে ভিতর থেকে তালা মারা ছিল সেইভাবেই আছে। মাই গুডনেস, যেভাবেই রক্ত মুছে ফেলিস, দিয়ে ফেলিস, যাই করা হোক, রক্তের বিন্দু মাত্র চিহ্ন বুঝা যাবে, তাও এবং মুছলেও বুঝা যাবে যে এখানে কিছু মোছা হয়েছে। একটা প্রশ্ন, আপনারা কিভাবে বুঝলেন উনি নিজের গলা নিজে কেটেছেন? উনি যে বোর্ডে জব ছিল সেই ভাঙা ভতরা পুঁঠিটা তার হাতের মধ্যে ছিল, ডান হাতে ছিল, ধরন ছিল, চেপে ধরা ছিল। সাধারণত ওই যে কাঠের মাঝে পাঠার গলা ঢুকিয়ে যখন জবাইটা করা হয়, কোন পর্যন্ত জবাই করা হয়, ওই মাথার পিছনের একটা চামড়াই কিন্তু শুধু আটকে থাকে। এটাই এটাই আমি বলছিলাম তোকে যে, এবং একটা কথা বলি, কিছু মানে হিন্দু ধর্মের কিছু জায়গায় যখন এই বলিগুলো দেওয়া হয়, স্পেসিফিক একটা জায়গায় কিন্তু পাঠাটাকে ধরে রক্তগুলো ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়। রাইট, আর এখানে আরেকটা ঘটনা হচ্ছে যে মানে উনি যে বলির কথাটা বলেছিল যে উনি বলি দিবে, দ্যাট মিন্স সেখানে কোনো কিছু একটা উৎসর্গ করা হবে, সেই জিনিসটা উনি করে নাই। এখন এইটার সাথে এইটার তো আমি একটা খুব মানে ভালো রকম কানেকশন খুঁজে পাচ্ছি। মিঠু, এই কারণেই বললাম
তো যাই হোক, এই এই ব্যাপারগুলো আসলে খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে, অনেকে চিন্তা করতে পারে যে সব বলি দেওয়ার ব্যাপারটা পর আমরা উঠিয়ে নিয়ে আসি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আমি না করে পারছি না, মানে এমন কি ঘটনা আছে যে ওনার খুব ঝগড়াঝাটি আছে কারোর সাথে বা কোন ধরনের কোন প্রবলেম আছে যে পারিবারিক দ্বন্দ্বে কিংবা অন্য কোন শত্রুতার বশত এই কাজটা করা হয়ে থাকতে পারে? না না, এরকম কোনো নাই। সেটা যদি থেকেও থাকে সে নিশ্চয়ই আলাদা করে রক্তগুলো নিয়ে যাবে না, নিয়ে যাবে না তো কত অবশ্যই। তো যখন এই ঘটনা তদন্ত ছড়াই গেল, চার মেম্বার এলাকার মুরব্বীরা আসলো, তো থানা থেকে পুলিশ গেল, পুলিশ যাওয়ার সবাই বললো যে লাস্টে আমরা পোস্টমর্টম করবো, তার কোনো শত্রুতা আছে কিনা। তো যখন তাকে পোস্টমর্টম করে যখন পুলিশের গাড়িতে তোলানো হলো, তখন আরেকটি অলৌকিক ঘটনা ঘটলো। যে পুলিশের গাড়িগুলো যখন তোলানো হলো, পুলিশের একটা গাড়ি জিপ বেরিয়ে অনেক শক্তিশালী, তার লাস্টটা বডিটা যখন গাড়িতে তোলানো হলো, গাড়িটা কোনো ক্রমেই আগাতে পারতেছে না, চাকা ঘুরে ঘুরে মাটির দিকে বসে দেবে যাচ্ছে, দেবে যাচ্ছে, গাড়ি কোনো ক্রমেই আগাতে পারতেছে না। তারপরে আমরা আবার নামাইলাম, নামে একটা ভ্যানে তুললাম যে পুলিশের গাড়ির সামনে, পিছন পিছন ভ্যানে করে লাস্টটা নিয়ে যাবো, আমরা পুলিশ নিয়ে যাবো। লাশ নামানোর পরে কি পুলিশের গাড়ি আবার যেতে পারছে? স্বাভাবিক অবস্থা চলে যাচ্ছে। তারপর যখন আমরা ভ্যানে তুললাম, ভ্যানে তুলে মাত্র ভ্যানের তিনোটা চাকার একসঙ্গে পাম্পচার হওয়া বাড়ি চলে গেল, পাম্পচার হয়ে গেল তিনোটা চাকায়। মাই গুডনেস, মৃত্যুর পরে শরীরগুলোর ওজন বাড়ে, বাড়ে, দ্যাট ইজ নট দ্য লেভেল রাইট। সেটাই বলছিলাম যে এমন তো বাড়ার কথা না, কিছুটা বেড়ে যায় অটোমেটিকলি, তিনোটা চাকায় হাওয়া বসে গেল। তারপর যখন ভেনাই করে আমরা নিয়ে যেতে পারতেছিলাম না, তারপর আমরা বললাম যে খাটিয়ে করে নিয়ে যাবো। আচ্ছা, তো যখন আমরা লাশটাকে খাটিয়ে তুললাম, তো যখন আমরা থানার দিকে যাই, থানা উদ্দেশ্য করে থানার দিকে যাই, তো ওই রাস্তায় যাওয়ার সময় লাশটা আমিও ঘাড়ে নিয়েছিলাম, এত অসম্ভব ভারী হয়ে গেল যে মনে হয় কয়েকশো মন অনেকগুলা ওজন সেখানে দেওয়া হয়েছে, আমরা রাখতেই পারতেছি না, আমাদেরকে বাধ্যগত হয়ে মাটিতে রাখতে হলো লাশটা। শেষ পর্যন্ত লাশটাকে নিয়ে কি করা হলো? শেষ পর্যন্ত লাশটা আমরা থানায় যেতে পারলামই না, তখন তাকে আমরা থানাতে পুলিশ আসছিল, তারা দেখে বুঝতে পারলো, তারা নিজেরাই বলে দিল যে আপনার লাশটা যত তাড়াতাড়ি সম্ভব লাশটা আপনি পড়াই ফেলেন, যেহেতু তারা হিন্দু ধর্মে তাদের পড়ানো, তাদের শ্মশান পর্যন্ত নিতে কোনো সমস্যা না, না না, লাশটা আমরা শ্মশানে নিয়ে যাচ্ছি, সুন্দর স্বাভাবিকতা শ্মশানে চলে গেল, তখন ওজনে কোনো ফারাক কোনো প্রবলেম দেখা দেয়নি। Well, physics এর সব রকম সব ল উল্টে পাল্টে যাচ্ছে আসলে, I have nothing to say. আমি আসলে এটাই আমার খুব এখনো মাথার মধ্যে ওই রক্তের বিষয়টাই ঘুরছে, আমি একটা জিনিস আমার মাথায় ঘুরছে, ওই বলি স্যাক্রিফাইস, অনেক অনেক প্রাচীন একটা প্র্যাকটিস এটা, এই বলি দেওয়ার ব্যাপারটা, স্যাক্রিফাইস করার ব্যাপারটা, মানত করার ব্যাপারটা, এগুলো অনেক প্রাচীন। যখন আমরা শ্মশানের দিকে নিয়ে গেলাম, শুকন কাঠ খড়ি দিয়ে পুরোনোর চেষ্টা করতেছি, এমনিতে একটা হিন্দু স্বাভাবিক লোক পড়লে আমি দেখছি যে এমনি লোক টক টান হয়, দাঁড়ানোর মতো হয়ে আসছে, তার লাস্ট পড়া যাচ্ছিল না, মনে হচ্ছে উঠে দাঁড়াচ্ছে সে, এরকম দুই তিন রয়েছে, এবং তাকে বাঁশ দিয়ে লাঠি দিয়ে মার দিয়ে আবার ফেলানো দেওয়া হয়, ফেলে দেওয়া হয়েছে নিজের চোখে দেখেছি। তারপর জি, আমি নিজের চোখে দেখছি। তারপরে কেরোসিন বা পেট্রোলে ধরে ঘি অনেক জাতীয় জিনিস দেয়, কোনো ক্রমেই তার লাশটা পরিপূর্ণ ভাবে পড়ানো যায় নাই। তারপরে ওটা দেখে রাত ঘনিয়ে আসার সবাই ভয় দেখে আমরা কোনো রকমে আপসা আপসা পুড়াইয়ে মাটিতে বালি চাপাতে চলে আসি, মানে বালি চাপাতে চলে আসি, শুরু থেকে শেষটা পর্যন্ত একদম খুব, মানে যদি ওভাবে দুঃখজনকভাবে আধ্যাত্মিকভাবে বলতে চাই তাহলে তার শরীরটাও অ্যাকসেপ্টেড হয়নি সেটাই বলছিলাম। তো এই ঘটনা হওয়ার পর ঠিক 29 দিন পর আমার যে কাকিটা ছিল, ওই কাকার ওয়াইফ, তো উনারও সেই একই ঘটনা ঘটলো, মানে ওই কাকিটাও ঠিক ওই মন্দিরের সামনে, উনিও নিজেকে নিজে নিজে যুব করে ওই মন্দিরের সামনে পড়ে আছে, সেম একই ভাবে, সেম একই ঘটনা। এখানেও কি রক্ত ছিল? না, কোনো রক্ত পাইনি আমরা। কি হলো মানে? আচ্ছা, এই ঘটনাগুলো তো মানে পেপারে নিউজে এসে সয়লাভ হয়ে যাওয়ার কথা, মানে এই ঘটনা এলাকার শত শত হাজার হাজার লোক সেখানটা আসলো যে রক্ত নাই। আচ্ছা, এই মন্দিরটার এক্সাক্ট লোকেশন আমাকে বলুন তো, আমি যাবো, সুমন আর আমি যাবো, এই মন্দিরটা কোথায়? এই মন্দিরটা দিনাজপুরে, দিনাজপুরের সদর উপজেলায়, সদর উপজেলায়। যে আমি দিনাজপুরের বিরল পর্যন্ত চিনি, আমি বিরল নাই, সদরের খুঁজে বের করে নিতে হবে, বাট ওখানে যাওয়াটা ফরজ রাইট। আমরা মানে আমাদের গন্তব্য রইল, কোন এক সময় আমরা পৌঁছে যাবো সেখানে। ওকে, এরপর আসলে এটা নিয়ে আর মানে ব্যাখ্যা যত করতে যাব মানে মাথা পলট পালট হয়ে যাবে, পরবর্তী ঘটনায় যাই। আপনার সাথে এরকম আরো অনেক কিছুই কি ঘটেছে সাদাম ভাই, এই ধরনের কোন? হ্যাঁ, এরকম আমার একটা ভৌতিক ঘটনা আমি দেখছি। যত এই 15 সালের 8ই জানুয়ারি আমি চাকরিতে ছুটিতে বাসায় যাচ্ছিলাম, 3-4 মাস আগের ঘটনা ভাই। তো বাসায় যাওয়ার সময় আমি উত্তর এয়ারপোর্ট থেকে টিকিট কাটলাম ট্রেনের, রাজনৈতিক কারণে বাস চলাচল বন্ধ, গোটা রাস্তা আমি সিট পাওয়ার পরও পুরো রাস্তা দাঁড়িয়ে গেছি, মানে বসে বসে জায়গাটা নাই, এত লোকাল লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রেনের ভিতরে যখন আমরা নাটোর পর্যন্ত পৌঁছাইলাম তখন রাত ভোর হয়ে গেল। আচ্ছা, মানে ট্রেন এখানে আসার কথা 11টায়, সে ট্রেন আসছে রাত 2টায়। ওকে
গন্ডগোলের কারণে। তো ভোর হয়ে গেল, ওইখানটা বলে দিল যে সামনে লাইনের প্রবলেম আছে, সময় লাগতে পারে। আচ্ছা, তো ওইখানটা সময় লাগার কথা বলে প্রায় তিনটা ওইখানটাই কাটে গেল আমাদের, চারটের দিকে আবার ট্রেন ছাড়লো। তো চারটের দিকে ট্রেন ছাড়ার পরে আমি আনুমানিক ট্রেনটা খুব ধীরে ধীরে চলতেছে, চারটা কি তিনটার দিক দিনাজপুর পার্বতীপুরে যা পৌঁছাই। আচ্ছা, এবং ওইখানটাও আমার ভাগ্য সেদিন এতই খারাপ ছিল যে ওইখানটাই বলে দিল যে দিনাজপুরে ট্রেন ছাড়বে না, রাস্তায় কোন একটা ব্রিজ ডিস্টার্ব ভেঙে দেওয়া হয়েছে, ট্রেন চলাচল বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তো আমি সেইখান থেকে নামে, আমার বাড়ি প্রায় 20-25 কিলোমিটার, তো ভটভটি আগে আমি যেটা ভটভটি চলে না ইঞ্জিন চালিত সেলাই মেশিন দিয়ে, সেই ভটভটি উঠলাম রাত 3:30টার দিকে। আচ্ছা, এবং কি আমার বাজার সামনে একটা বাজার আছে, সেই বাজার থেকে আমার বাসা 1 কিলোমিটার দূরে। আচ্ছা, এই বাজারে যা নামলাম ঠিক 6:15টার দিকে নামলাম। আচ্ছা আচ্ছা, তো নামার পরে আমি যাচ্ছি, কুয়াশা ঠান্ডা কিছু দেখা যায় না। মাই গুডনেস, আই ডোন্ট মানে টেল মি দ্যাট, আমি দিনাজপুরে যখন গিয়েছিলাম তখন রাত্রে 4:30 যে নেমেছি, এবং বাসে যখন ছিলাম আমার মনে হচ্ছিল কি জানিস, আমি মনে হয় অন্য কোনো একটা দুনিয়াতে আছি, কারণ কিছু দেখা যায় না, সব ধোঁয়া বাইরে। আর আমরা একবার দিনাজপুরে গিয়েছিলাম, আমাদের আমরা তো গেছিলাম গরমের দিনে গিয়েছিলাম, আমি ওই দিনে তোকে বলছিলাম শীতের দিনে মানে 5 ফিট দূরে বাস, ওটা দেখা যায় না, একটা বাস একদম মুখোমুখি হয়ে যাওয়ার পরে দেখা যায় এত কুয়াশা ওইখানটাতে। যাই হোক, তারপরে তো নামার পরে ভয় লাগতেছে, ঢাকা বড় কিম পর দেখা যাচ্ছে অনেক কিছু ফোন আছে, আর প্রচন্ড ঠান্ডা, আমি ঢাকায় তো ঠান্ডা সেই হিসেবে না, ওই হিসেবে পড়ে না, প্রচন্ড ঠান্ডা। আমার একটা বন্ধু রানা, নাম রানা, আমার বেস্টফ্রেন্ড ছিল, আমি তো ইন্টারমিডিয়েট পাস করেছি, ও ইন্টারমিডিয়েট পাস করতে পারে নাই, সে বিয়ে করছে। আচ্ছা, তো পিছনে আমরা বললাম, সাদ্দাম কি ব্যাপার ছুটতে আসছে? হ্যাঁ দোস্ত, তুই এখানে? উনি ওখানে এত রাত্রে? উনি কিন্তু বাজারে নাইট কাটে। ও আচ্ছা আচ্ছা, নাইট ডিউটি। আচ্ছা আচ্ছা, আমি জানি না চিরা চাইল করতো, তুই এখানে কাজ থাকে জানিস আমি কি করি? ও আচ্ছা ঠিক আছে। তো দাদা তো গল্প করতে, আমি বললাম সিগারেট খাবি? আমি কিন্তু সিগারেট খাই না, সে কিন্তু সিগারেট খায়। তো এটা আমি আগেই বলতে ভুলে গেছিলাম, ট্রেনে এক লোক বাথরুমের ভিতরে ছিল, সেখানে বাইরে থেকে বাথরুমের দরজা লক করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো সেই লোক বাইরে কোন দেখা দেখে করার পরে কেউ খুলে নি, আমি খুলে দিয়েছি। তিনি আমাকে দুটা ব্যঞ্জন সিগারেট দিল, আমি বললাম ভাই সিগারেট আমার বললে সিগারেট খান আপনি? ভাই আমি খাই না। তো আমার সামনে লজ্জা পাচ্ছেন, দুটো রেখে দেন পরে খাই নিয়েন। আচ্ছা আচ্ছা, সেই সিগারেট দুটো আমার সঙ্গে ছিল, বললাম দোস্ত নে সিগারেট খা, আমাকে একদম গিফট করছে। তিনি আমাকে এই কথাটা বললো যে ভাইয়া যে আমি যেখানে থাকি সেখানে সিগারেট বিড়ি কিচ্ছু খাওয়া হয় না। আপনার বন্ধু বলছে? জি। আচ্ছা, সেখানে সিগারেট বিড়ি কিচ্ছু খাওয়া হয় না। এই কথা কেন বললো যেখানে থাকে? আমি দেখছিলাম তার হাত আঙুল গুলো যে ছিল তার তুলনায় অনেক বড় আঙুল টাঙ্গুল গুলো। শীতের দিন কুয়াশার দিন অত প্রশ্ন দেখ করে নাই, এই বিপদের সময় ওটা অন্ধকার রাতে একটা সাথী পড়েছে, এটা তো অনেক বড়। তো বাসায় পর্যন্ত আমার বাসা থেকে তার বাসা একটু সামনে, মাঝখানে প্রায় কয়েকখানে জমি, তারপরে পাড়া বলা হয় আর কি, এই পাড়ায় আমার বাসা, উপরে ওর বাসা, আমার বাসার পাশ দিয়ে থেকে যেতে হয়। আমার বাসা পর্যন্ত সে এগিয়ে দিল, দিয়ে চলে গেল সে। আচ্ছা, তো ভোরবেলা মাকে দেখা দিলাম, প্রায় আগান দিচ্ছে, মাকে তো ডাক দিলাম, আম্মু দরজা খুলে দিল। তখন আমার আম্মু আমাকে বলতেছে যে তুই এত রাতে একা ফোন করলে আমি লোক পাঠা দিতাম, বলে না সমস্যা হয়নি, রানা আমাকে আগে দিয়ে গেল। রানা আগে দিলে কোন রান্না? আমি কিনাম কেন সামিউলের ভাই রানা কত না মারা যাওয়া 14 দিন হয়ে গেল আজকে, মানে সে মারা যাওয়া 14 দিন, মানে যে বন্ধুর সাথে আপনি হেঁটে আসছেন সে 14 দিন আগে মারা গেছে। জি, আমি তো সকনেই মাথা কাজ করি, কি দেখলাম তাকে? আমি সিগারেট খাইতে বললাম, আপনি তো তার সাথে কতক্ষণ কথা বললেন? সে মারা গেছে। ওই আঙুলের ব্যাপারটা ছাড়া তার মধ্যে অস্বাভাবিক আর কিছু খেয়াল করেননি? না না, শীতের দিন তো প্রচন্ড কুয়াশা, আর এই সময় আমরা সাথী পেয়েছি, দুজনে গল্প করতে এসেছি, সে সুন্দর আমার সঙ্গে গল্প করতেছে। আসলে এত পরিচিত একজন কাছের মানুষ পেলে এই ধরনের সন্দেহ করার খুব একটা তো প্রশ্নই ওঠে না, রাইট? এবং যদি সে নাইট গার্ডের চাকরি করে থাকে তাহলে তো খুবই স্বাভাবিক তার সাথে ওইখানে থাকা, আর এই সময় একটা পরিচিত মানুষের বন্ধুর দেখা পাওয়া, তার মানে তো রিলিফ, এটা কোন জাস্টিফাই করার কোন বিষয় নেই। সেখানে অস্বাভাবিক কিছু থাকলেও হয়তো উনি খেয়াল করতেন না। না, তারপর আমার মা বলল সে তো মারা গেছে, আমি বিশ্বাস করতে পারি না। পরে সকাল 8টার দিকে আমার শাশুড়ি ভাইকে দেখা যায় তার কবরটা, যে মারা গেছে, তারপরে আবার বিশ্বাস হয় না। কিন্তু সে তো আপনার অনেক কাছের বন্ধু ছিল, তারপরে আপনি আপনাকে কেন জানতে থাকি খুব কষ্ট পাবো এই জন্য নাকি? এই জন্য মনে হয় আমার মা আমাকে জানে নাই। আচ্ছা আচ্ছা, উনি চাচ্ছিলেন আপনি হয়তো কোনো এক সময় আসলে তখন আপনাকে। কিভাবে মারা গিয়েছিল উনি? উনি সুইসাইড করছে বাসায় তার ওয়াইফের সঙ্গে পারিবারিক কারণে। আচ্ছা, পারিবারিক হিমের ট্যাবলেট নাকি একসঙ্গে খাইছিল, সেই জন্য মারা গেছে। মানে স্বাভাবিক মৃত্যু ছিল না? আপনার বয়সে একটা ছেলের মৃত্যু স্বাভাবিক কিভাবে হয় এই সময়? তো তারপরে আমি যখন বিশ্বাস করতে পারছিলাম না, তার বাসায় তার ওয়াইফ তার মা যখন সবাই বললাম আমাকে, এমনকি তার কবর পর্যন্ত যখন দেখানো হলো, তখন আমি এখনো বিশ্বাস করতে পারি না যে আমি কি দেখলাম।
আমাকে সে বাসা পর্যন্ত আগিয়ে দিয়ে আসলো, কোথাও বললাম তাকে আমি সিগারেট খাওয়ার জন্য দিলাম, সে সিগারেট খেলো না। এরকম আসলে আমরা ডরের মধ্যে বেশ কয়েকটা ঘটনা পেলাম, তবে আপনার ঘটনাটাও মানে দারুণ ইন্টারেস্টিং। These things are exceptional according to positivity. যেমন এরকম কিছু গল্প আমি শুনেছি, তাকে একটা মানে কাক কখনো একটা গলিতে যেতে দিত না, প্রচুর কাক তাকে ঠোকর দেওয়া শুরু করত, অথচ সে দেখতো যে অন্য সবাই ঢুকতে পারছে, কিন্তু তাকে, আমি ছোটবেলায় শুনেছিলাম কোন এক চাচার কাছ থেকে, ওই জন্য আমার মনে নেই, তাকে ঢুকতে দিত না, শুধু অনেক কাক তাকে অ্যাটাক করতো, সেই জন্য সে যেত না। বাট আফটার অল একটা পর্যায়ের পরে দেখা গেছে যে ওই গলিতে কিছু একটা ছিল, বাজে কিছু একটা, যেটার কারণে ওখানে অনেকেরই, যারা যেত রেগুলার বেসিসে রাতের বেলা, তাদের খুব প্রবলেম হতো, অনেক রকম ভৌতিক ব্যাপারের মধ্যে তারা পড়তো। সো সেই ক্ষেত্রে ওই কাকগুলো যে তাকে যেতে দিত না, এটা কিন্তু কোন একটা ভালো শক্তি তাকে বাঁচিয়ে দিয়েছে। সো আপনার ফ্রেন্ড রানা, যে কিনা আপনাকে মৃত্যুর পরেও কিন্তু আপনাকে মোটামুটি সাহায্য করে নিয়ে গেছে, হয়তো সে যদি না আসতো এর চেয়েও খারাপ কোনো কিছু ওই সময়টাতে আপনাকে অ্যাটাক করতে পারত, ইউ নেভার নো। তো তারপর কথা বললাম, এদের মাঝখানে বলতে আমি ভুলে গেছিলাম, বললাম তোর সঙ্গে অনেক যোগাযোগ হয় না, বেশি করলি তো তোর মোবাইল নাম্বারটা দে। তো বললো মোবাইল নাম্বার না, যেখানে আমি কাজ করি থাকি টেলিফোন নাম্বার নেই। তো টেলিফোন নাম্বারটা ভাই আমার এখন স্পষ্ট মনে আছে, যে বাংলায় বলবো 2-4-4-3-4। তো আমি পরে সেই নাম্বার ট্রাই করলাম, নাম্বারটা আমার ঢুকতেছে না। কথাবার্তা বললাম, উনি ঘটনা পুরো ঘটনা শুনে করে বললো, সে যেহেতু মারা গেছে তিনি তোমাকে নামাজের কথা বলছে, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এবং কি এশারে 4 রাকাত, তিনি তোমাকে নামাজের ইঙ্গিত দিয়েছে। ইমাম সাহেব আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিল, যেহেতু উনি 2-4-3-4 বললো। মানে এটা ইমাম সাহেবের ব্যাখ্যা ছিল, আমরা জানি না ওটাই উনি মিন করেছে, এটাই মিন করেছে কিনা আমরা যদিও সেটা জানি না। তবে সাদ্দাম ভাইয়ের কাছে যে দুইটা ঘটনা শুনলাম পরপর, মানে দুইটা ঘটনাই বেশ ইন্টারেস্টিং ছিল। আমার কাছে আরো একটা ঘটনা আছে, যেটা 2001 সালে আমার দাদা মারা যায়। সেই সময় ছিল প্রচন্ড বর্ষা, আমার দাদা মারা যায়। তো আমার দাদা মারা যাওয়ার কিছুদিন পরে বর্ষা শুরু হয়, তো ঠিক 40 দিন পর, 40 দিন 38 দিন পর। তো যখন আমার দাদা, আমার দাড়া দাড়া বলে ছোট দাড়া, ঠিক বুঝলাম না, ছোট নদীর মতো আর কি, চিকন দাঁড়া বলে গেলাম, এগুলোকে দাঁড়া বা খাড়ি জ্ঞান বাসা দিকে পড়ানো বা ভদ্রপথে বলে মরা নদী। এখানে আমি একটু থামিয়ে রাখি, যে অনেকক্ষণ ধরে আমরা সাদ্দাম ভাইয়ের ঘটনা শুনছি, অনেকে বুঝতেই পাচ্ছেন সে দিনাজপুরের সেন্টে কথা বলছে, তো হয়তো বা সেক্ষেত্রে কিছু দু একটা ওয়ার্ড মিস হয়ে যেতে পারে, তবে একটু মনোযোগ দিয়ে শুনলে পুরো ঘটনাটাই বেশ সুন্দর ভাবে বোঝা যাচ্ছে। ডাড়ার পাশে আমাদের পারিবারিক কবরস্থান, এখানে আরো কবরস্থান আছে আরকি অনেক এরিয়া জুড়ে। তো আমাদের পারিবারিক কবরস্থানে আমার দাদাকে আমি কবর দিলাম। আমার দাদা মাটি দেওয়ার 38 দিন পর বর্ষা শুরু হলো। তো আমার বাবা রাত 3টার দিকে উনি বাথরুমে যাওয়ার জন্য উঠছে, বর্ষার দিন প্রচন্ড বর্ষা, উঠছে, উঠে বাথরুম থেকে যখন বাড়িলো, আমার দাদা শ্বশুর এসে হাজির, বললো তুই আরামে ঘুমাচ্ছিস, আমি এখানে শুয়ে আছি, আমার কবর ভেঙে গেছে এবং কি আমি পানির মধ্যে ডুবে আছি। আমার বাবাকে আসে বললো, কখন কোথা থেকে আসলেন? আমার দাদা তো মারাই গেছে, শ্বশুর এলে আমার বাবাকে এসে বলতেছে যে তোরা এখানে ঘরের মধ্যে আরাম করে শুয়ে আছিস, ওদিকে আমার ঘর ভেঙে গেছে, আমি পানির মধ্যে ডুবে আছি। আচ্ছা, তোমার বাবা দেখলো যে সত্যি, আমার বাবা কিন্তু ভয় পায়নি, মানে আসলে পরে তো আমার বাবা ভয় পায়নি। পরে আমার বাবা আমার চাচা চাচা সবাইকে ডাকলো, এমনকি আমরা যাই দেখি যে ঠিকই আমার দাদার কবর পাশটা ভাঙে গেছে। আপনি নিজে গিয়েছিলেন? আমি নিজে গিয়েছিলাম 2001 সালে। আমার দাদা কবরটা ভাঙে গেছে এবং পানি ঢুকে গেছে কবরে, পানি ঢুকে গেছে কবরে, যথেষ্ট পরিমাণে পানি ঢুকে গেছে। আমার দাদা নাকি কবরের ভেতরে লাশটা ছিল, মানে লাশ ছিল, এমনকি দেখলাম যে আমার দাদার পুরা চুল, মানুষ বলে যে লাস্ট 10-15 বিশ দিনে পসি তার বডি নষ্ট হয়ে যায়, কিন্তু আমার দাদার বডি কিচ্ছু হয়নি। ঘটনাটা ঘটছে 40 দিন পর, 41-42 দিন দিনে। তো যখন আমার বাবার গেল সবাই দেখলাম, তো আমার দাদার লাশটা ঠিক সেরকমই আছে, এবং কি আমার দাদার হাঁটু পর্যন্ত কাপড়টা সরে গেছে, চাঁটা স্পষ্ট আছে, কিচ্ছু হয়নি। কিভাবে সম্ভব? স্পষ্ট আছে, কিচ্ছু হয় নাই, পুরা শরীর তোমার আস্তে আস্তে অর্ধেক কবর ভাঙে ভাঙলাম। দাদা জীবিত অবস্থায় কি করতেন? দোকান পড়তেন, গ্রামে থাকতেন, গ্রামের মানুষ। তো তার পুরো শরীর ঠিক আছে, এবং কি শুধু তার বুকের কাছে একটু অল্প একটু রক্তের ছাপ, রক্তের দাগ সারা কাপড় মতো লাগিয়ে আছে, এমনকি তার পুরো শরীর ঠিক আছে। আচ্ছা, আমার এলাকার মুরব্বী কয়েকজন দেখলো, ওরা বলছে লোকজন দৌড় হয়ে যাবে, ভালো দেখাবে না, তোমরা যত তাড়াতাড়ি পারো ওটাকে ভালো করে ঢাকা দাও। তখন আমরা আবার পুনরায় সুন্দর করে বাঁশ দিয়ে, প্লাস্টিক দিয়ে সুন্দর করে কবরটাকে মেরামত করে দিই। তারপরে তো আপনার আব্বু বোধ হয় ওই ধরনের আর কিছু না, তারপর থেকে আমার আব্বু আমার দাদা কোনো দেখতে পাইনি।
ওকে, মোটামুটি তিনটা ঘটনা পেলাম, যদিও লাস্টটা খুব ছোট্ট একটা ঘটনা ছিল, তবে তবে ওনার ঘটনাগুলো খুব সত্যতার সাথে জড়ানো জড়ানো এবং শুনলে বোঝা যায় যে এগুলো এর মধ্যে হ্যাপেন্ড, কিছু লজিক আছে। মানুষ যখন একটা কথা বলে সিকোয়েন্সটা যখন থাকে, কিছু ক্ষেত্রে হয়তো বা বোঝা যেতে পারে, এটা যদি না ঘটে সিকোয়েন্সের মধ্যে একটা ঝামেলা পাওয়া থাকে। তো সাদ্দাম ভাইয়ের মধ্যে আমরা যে জিনিসটা মানে তেমন কিছু অথেন্টিসিটি অনেক বেশি। ওয়েল যাই হোক, আমরা তো আপনার গল্পগুলো শুনলাম, তবে এখনো বুলবুল ভাইয়ের একটা গল্প শোনা বাকি আছে। বুলবুল ভাইয়ের কাছ থেকে এখন আমরা চল সেই স্টোরিটা শুনি। তো বুলবুল ভাই, আপনার জীবনের কয়েকটা ঘটনা তো শুনলাম, এখন আরেকটা ঘটনা আপনার বোধহয় বলার ছিল। জি, তো এবার সেই ঘটনাটা শুনি। এই ঘটনাটা, আমি তো গ্রামে চিকিৎসা করতাম, মেডিকেল সিস্টেমে কোর্সটা করা ছিল আমার। সেদিন রাত্রের 12টার দিকে আমারই এক ফ্রেন্ড, মানে কলিগ, স্কুলের হেড টিচার, সে আমাকে ফোন দিল, তাদের বাড়ির কাছে একজনের মানে পাতলা পায়খানা হয়েছে ডায়রিয়া, যাওয়ার জন্য। তো আমি গেছি, যাওয়ার পরে রোগীর অবস্থা খুবই খারাপ ছিল, তো দেখি মনে হয়েছিল যে বাঁচবো বলে মনে হয় না। তো আমি যখন স্যালাইন পুশ করছি তার গায়ে, তো ডায়াসিস স্যালাইন দেওয়ার পরে দেখলাম যে মিনিটে 30-35 ফোঁটার মতো ড্রপ যাইতেছে, বেশি যাইতেছে না। আচ্ছা, তো আমি কিছুক্ষণ থেকে তারপর সেখান থেকে চলে আসছি। তো অত রাতে সেই গ্রাম থেকে আসার জন্য কোন গাড়ি ঘোড়া পাইনি, তো একা একা আসতেছিলাম। মাঝে স্যালাইন দিয়ে চলে আসলাম। আচ্ছা, বললাম যে দেখেন কি হয়। তো আমি যখন মাঝামাঝি আসি পড়ছি, আমার আসতে প্রায় আধা ঘন্টার মতো পার হয়েছে, এমন সময় দেখি আমার রাস্তার পাশে এক লোক আমার বলতেছে যে ডাক্তার ভাই এসে বললেন। হ্যাঁ, ওর কথাটা যখন বলছে ডাক্তার এসে বললেন, আমি হ্যাঁ বলার পরে মনে হয়েছে যে এই লোকটা কণ্ঠ পরিচিত। বলছি যে এই আপনার কারণে আমি এই মাত্র না স্যালাইন দিয়ে আসলাম, তা আপনি এত তাড়াতাড়ি রাস্তায় আসলেন কিভাবে? আমাকে সে ক্রস করলো, ক্রস করার অবস্থা সে বলছে। আর দেখেন ভাই, আমরা অনেক সময় কিন্তু মনে দুঃখ থাকলে একভাবে জিজ্ঞেস করি, আবার আনন্দ থাকলে কিন্তু আরেকভাবে জিজ্ঞেস করি। আমি যখন তাকে জিজ্ঞেস করছি যে আপনাকে তো আমি স্যালাইন দিয়ে আসলাম, আমরা আসলেন কিভাবে ওই জায়গায়, উনি আমার এমন ভাবে কথা বললেন যে ডাক্তার ভাই অসুস্থ শরীর আর কত বিছানাতে শুয়ে থাকা যায়, এটা বলছে। বলার পরে বলি সেরে তখন একটু দ্রুত সে আমার ক্রস করতেছিল। তা আমি আরো কিছু জিজ্ঞেস করে ডাক দিলাম তাকে, কিন্তু সে আর শুনলো না, সাড়া দেয়নি। না, সাড়া দেয়নি। তা আমি ভাবতেছি যে এটা কি করে সম্ভব, আমি স্যালাইন দিয়ে আসলাম আর অথচ ও আমার সামনে কথা বলে গেল। তা আমি এটা নিয়ে আর অত চিন্তা করিনি, বাসায় আসি, সেটা তোর ফোন দিছে আমাকে যে ডাকে নিয়ে গেছিল, ওরে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে ওর নাম আসলে মেজবা, মেজবা ভাই রুগীর অবস্থা কি? আমার বললো যে তুমি স্যালাইন দিয়ে বেরিয়ে যাওয়ানের 5-7 মিনিট পরে তো সে মারা গেছে। তো যখনই বলছে মারা গেছে, আমি তো আধা ঘন্টা পরে তো আপনার সামনে থেকে আসলো, আমার সামনে থেকে আসলো। আমি তখন ইয়েতে পড়ে গেলাম যে কি ব্যাপার, আমি ও বলতেছে মারা গেছে আমার সাথে দেখা হইলো, তাহলে বিষয়টা কিরকম দাঁড়াইলো? আমি ওই সারা রাত অনেকটা ভাবছি, আমার ই হয় না, ঘুম মানে ঘুম আসে নাই, ভাবতেছিলাম। পরের দিন সকালে আমি ইচ্ছে করে সেই মেজবা মাস্টার আবার ডাইকা এনে তাকে জিজ্ঞেস করলাম যে কয়টার সময় শাসন মারা গেছে, সে তখন বললো যতটা সময় মারা গেছে। তখন আমি মেজবা ভাইয়ের বললাম যে ভাই ও কিন্তু আমার সাথে রাস্তার মধ্যে আধা ঘন্টা পরে আমার সাথে দেখা হয়েছিল। তখন সে আমার বললো যে হইতে পারে তোমার সাথে আত্মা আসে দেখা করছে। তো এটি ঠিক যে পৃথিবীতে তো সবকিছুই ধ্বংস হব, কিন্তু আত্মা তো অবিনশ্বর, আত্মা তার ধ্বংস হওয়ার মতো না। এটা তো মানে শেষ পর্যন্ত আমি যেটা ব্যাখ্যা দিতে নিজের কাছে যেটা খুঁজে বার করছি যে আত্মা যেহেতু ধ্বংস হওয়ার না, আত্মা হয়েও সে আসতে পারে। মানে আমার সামনে যে ঘটনাটা, ওই যে লোকটা আমার সাথে কথা বলে গেল যারা আমি চিকিৎসা করলাম, আমার যতগুলো ঘটনা ঘটছে তার মধ্যে এর এই যেভাবে আমার সাথে কথাগুলো বলছে এবং সে যে ধরনের মানে আচরণটা করছে আমার সাথে, যেভাবে হেঁটে গেছে, এটার মধ্যে যথেষ্ট পরিমাণের অস্বাভাবিকতা ছিল। আর খুব অস্বাভাবিক এটাই যে আমি যেহেতু গ্রামে চিকিৎসা করি, আমার যথেষ্ট সবাই সম্মান করে, কিন্তু ওই লোক আমার এই কথা বলার পরে যে দ্রুততার সঙ্গে সে আমার পাশ কাটিয়ে গেছে, এটা যাওয়ার কথা না, আপনার জন্য ছিল না, না এটা মানে যাওয়ার কথা না, আমার সাথে ভালোভাবে কথাটা বলে যাওয়ার কথা। এই একটা আগে হয়েছে যে যাকে আমি চিকিৎসা করে আসলাম সে মারা যাওয়ার পরে আমার সাথে দেখা করতে পারে, এটা তো আসলেই বিশ্বাসের মধ্যে পড়ে না। তারপর আমরা যদি সব দিকে যদি বিবেচনা করি, বিজ্ঞান যদি বিবেচনা করি বা এমনি যদি বিবেচনা করি, এটা কোনোভাবেই পড়ে না। আপনি যখন দেখেছিলেন তাকে তো যথেষ্ট সুস্থ স্বাভাবিক হেঁটে যেতে দেখেছেন। আমাদের জীবনে যাই কিছু ঘটুক, যাই কিছু শুনি, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেটার একটা ব্যাখ্যা খুঁজি আসলে কি ঘটনা, কতটুকু কি, কিন্তু আমি কোনো একটা পাইনি শেষ পর্যন্ত। আমার এই আত্মা পর্যন্ত আসে থামন লাগছে যে সৃষ্টিকর্তার আত্মা যদি ধ্বংস হবো না, এটা আত্মা ছাড়া আর কিছুই না।
আসলে নিজেকে কোনোভাবে বোঝানো আর কি, যে বোঝাতে তো হবেই, কিছু না কিছু একটা দিয়ে তো বুঝাতে হবে। আমি আমি নিজে আজকে আজকে স্পেশালি মানে বুলবুল ভাইয়ের ঘটনাগুলো এবং একই সাথে সাদ্দাম ভাইয়ের ঘটনাগুলো শুনে একটা জিনিস আমি বুঝতে পারছি, যে আমরা যতই বলি যে সবকিছুই জিনের কারবার, ইটস নট অলওয়েজ ট্রু। আমার মনে হয় এখন মনে হচ্ছে যে না, বোধ হয় ওই যে উনি যে কথাটা বললেন যে আত্মা তো অবিনশ্বর, আত্মাকে যদি আমরা একটা এনার্জি ধরি, ইফ সোল ইজ এন এনার্জি, এনার্জি ক্যানট বি ডিস্ট্রয়েড, ইট ক্যানট বি মেড, তাই না? বিভিন্ন ভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যদিও সেই ব্যাখ্যায় যাব না, কিন্তু বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গেলে এই বিষয়টার বিশদ ব্যাখ্যা আছে, হয়তো যারা ইন্টারেস্টেড একটু ঘিরে দেখতে পারেন। সব ধর্মের মধ্যে হিন্দু ধর্ম তো আছেই, আত্মার ইয়ে আছে, তবে আজকে যেটা বুঝতে পারছি যে আমরা এখানে এমন একটা জায়গার মধ্যে বসে যে ঘটনাগুলো আমরা শুনলাম রেহান, মানে প্রত্যেকটা ঘটনাই কিন্তু কিছু কিছু ঘটনা একই রকম, কিন্তু তার মধ্যে একটা অন্যরকম বিষয় আছে। মানে আমি বলি ব্যাপারটা হচ্ছে আজকের ঘটনাগুলো প্রত্যেকটা রিয়ালিটি অ্যান্ড নন রিয়ালিটি ক্ল্যাশ করছে, খালি ক্ল্যাশ করছে, রাইট? আর অস্বাভাবিক যে সমস্ত ঘটনাগুলো আছে এগুলো আমরা যতটা ই করি, আমাদের চেয়ে যারা উন্নত রাষ্ট্র আছে তারাও তো এগুলো নিয়েও গবেষণা করে, তাদের মধ্যে যথেষ্ট। আমরা আমেরিকার কথা বলি বা জাপানের কথা বলি, মানে বেশি উন্নত দেশ, সেখানে এগুলো নিয়ে সাইন্টিফিক্যালি তারা অনেক কিছু রিসার্চ করছে এবং সাইন্টিফিক্যালি তারা অনেক কিছু প্রুফও পেয়েছে, প্রুফও করেছে যে এখানে কেউ নেই, অথচ ফ্রিকোয়েন্সি আপ ডাউন করছে বাতাসের ভিতরে, কোন একটা ওয়েভ আপ ডাউন করছে, আপ ডাউন কেন রেকর্ড করছে, তারা কারণ খুঁজে পাচ্ছে তারা। হ্যাঁ, স্পেশালি এই কবরটার সামনে আসলে এই ধরনের একটা বাতাসে চেঞ্জ আসছে, কেন আসছে সেটা খুঁজে পায়নি কিন্তু চেঞ্জ আসছে এটা খুঁজে পেয়েছে। সো দেয়ার আর মেনি থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমরা এখনো জানি না সম্পূর্ণ। যাই হোক, আমরা আরো গল্প শুনি নাকি? চল, ওকে। তারপর একটা গল্প শুনছি এবং গল্প যখন শুনতে থাকি, সবাই বলে আমরা নিজেরাও পছন্দ করি গল্প যখন চলতে থাকে গল্পটাই শুনতে থাকি, তো সেই ধারাবাহিকতায় আমরা আরো একজনের কাছে চলে যাই। এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন আছেন, পরিচয়টা একটু আপনার কাছ থেকে আমরা শুনি। আপনি কোথা থেকে এসছেন, কি করেন? জি, আমি শরীয়তপুর নড়িয়া থেকে এসেছি, চাকদম আমাদের বাসা। আর আপনার নাম? আমার নাম মান্নান ফকির। মান্নান ফকির, ওকে। আচ্ছা মান্নান ভাই, একটু বলেন তো যে এই যে কয়েকটা ঘটনা আমরা শুনলাম এবং এই জায়গাটার মধ্যে কেমন লাগছে আপনার? জায়গাটা খুব সুন্দর কিন্তু ভয়ানক, শুনে শুনে একটা নিরবতা আর কি। সেই জন্যই তো আমরা আপনাদের সবাইকে এখানে নিয়ে এসেছি। তবে এতটুকু বলতে পারি যে আপনাদের সেফটির যে বিষয়টা রয়েছে এটা আমরা নিশ্চিত করবই এবং করেছিও। তো মান্নান ভাই, এবার আপনার স্টোরিতে আমরা একটু চলে যাই। এতক্ষণ তো আপনি বেশ কয়েকজনের স্টোরি শুনলেন, তো আপনার স্টোরিটা আমরা সবাই শুনি এবার। তো আপনার প্রথম যে ঘটনাটা আছে ডর টিমের কাছে আমরা শুনেছিলাম, সেটা কোন একটা কবরস্থানে গিয়েছিলেন আপনি, কিছু একটা হয়েছিল, এটা কি ছিল একটু শুরু থেকে শুনি। এটা হলো বিক্রমপুর, তো আমার খালার বাসায় আমি বেড়াইতে যাই। এটা কত সালের ঘটনা? এটা আপনার 2007 সালে। আচ্ছা, খালার বাসায় আমি বেড়াইতে যাই, তো একদিন সকালে আমার খালার শাশুড়ি মারা যায় দরজার থেকে উষ্টা খায়া, হঠাৎ করে মানে সে বৃদ্ধ ছিল। জি, আচ্ছা, মানে দরজা থেকে মানে হোঁচট খেয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, তো উনারে দাফন কাফনের ব্যবস্থার জন্য আর কি ওই কবরস্থানে গোর খোদার জন্য আমরা গোর খোদার ওই জায়গায় মানুষজন পাঠাই, তখন আমি আর আমার খালতো ভাই আর কিছু লোকজন আমরা নৌকা দিয়ে কবরস্থানে যাই। নৌকা দিয়ে কবরস্থানে যান, কবরটা মানে কোথায় ছিল? কবরটা ছিল বিলের মাঝখানে, বর্ষাকালে পানি ছিল তো বিলের মাঝখানে ছিল। আচ্ছা, তখন যাই মতো আর কি ওরা নামে এক সাইডে, তো ওরা নামার পর ওরা পানিতে হাঁটু পানিতে হাইট হেঁটে যায়, আমি আর হাঁটু পানিতে নামিনি, আমি আবার আরেক সাইড দিয়ে নামছি। আরেক সাইড দিয়ে কবর, কিছু কবর আছে মানে পরিত্যক্ত কবর আর কি, অনেক জঙ্গলা আগাছা হয়ে গেছে, ওগুলার ভিতর দিয়ে আমি দেখে দেখে পাড়ায় যাইতেছি, তো হঠাৎ করে একটা কবরের ভিতরে আর কি আমি পড়ে যাই। আচ্ছা, পড়ে যাওয়ার পরে আমার পাও আর আমার হাতের এক সাইড কেটে যায়, কেটে যাওয়ার পরে রক্ত বেরোয়, তো ওই টেনা আর কিছু জংলা পাতার হাতে দেয় ঠিক করি, তো কবর খোদা শেষ হয় দুপুরের দিকে একটার পরে, তো আমরা আবার ওইখান থেকে ব্যাগ দিই, ব্যাগ দিয়ে বাসায় আসি। তো বিকালে আসরের সময় ওই আমার খালতো ভাই দাদিরে জানাজা দিয়ে বাসার থেকে তারপরে কবরস্থানে নৌকা দিয়ে নিয়ে যাই, নৌকা দিয়ে নিয়ে মাটি একবারে দিয়ে মাটি চুরি দিয়ে বাসায় চলে আসি আমরা। বাসায় চলে আসি মাগরিবের আগে। আচ্ছা, মাগরিবের আগে বাসায় চলে আসি, তখন আমি রাত্রে আমার খালাদের বাসায় জায়গা না থাকার কারণে আমি আর আমার খালতো ভাই পাশের এক বাসায় থাকি, তো ওই পাশের বাসায় রাতে তিনজনে এক খাটে ঘুমাসি, তো আমি জানলা সাইডে ঘুমাই
আর ওরা দুজন এক সাইডে ঘুমাসে। তখন রাত্র তিনটার দিকে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি জানালার দিকে খেয়াল করি, আমি জানালা একটু দূরে ফাঁকা, ফাঁকার পরেই জানালা, খাটের দিকে একটু ফাঁকা, ফাঁকার পরে জানালা, মানে খাটটা জানালার সাথে লাগানো লাগানো না, একটু ফাঁকা আছে। তো আমি জানালার দিকে তাকাই, জোনাকি রাত ছিল, পুরি ফসা। তখন আমি একটা সাদা কাপড় ফিন্দনে, মানে পাঞ্জাবি হোক এরকম কিছু আর কি, জুব্বা টাইপের ফিন্দনে, পুরাই সাদা আর কি, যেমন লাশ, যেমন আর কি রাখলে আপনার লাশ কাফন করলে ওই জানলার সামনে দাঁড়ায় থাকে। তো আমি ভাবতেছি এটা কি হবে না কি হবে, তো ওইটা দেখি দুইটা হাত বাড়ায় জানলার ভিতর দিয়া আর কি, আমার হাত আর পা জাবড়ায় ধরছে আর টাইনার চেষ্টা করতেছে। তখন আমি দস্তদস্তি করি, দস্তদস্তি করার পরে আমি বোঝাই একটা সেন্সলেস হয়ে যাই। তো আমি নিচে পড়ে যাই আর কি, খাড়ের একটু খেলা আছে, আমি খাড়ের নিচে পড়ে যাই। খাড়ের নিচে আমি দস্তদস্তি করার পরে আমি খাড়ের নিচে কিভাবে চলে যাই এটা আর কি আমি বুঝতে পারি। সকালে সকালে আমার খালতো ভাই আর কিছু লোকজন আমার এই খাড়ের পর উঠাইয়া পানি কেজি দিয়ে আমার হুশ করায়। পরে হুশ করানোর পরে বলতেছে তুই খাড়ের নিচে গেছিস কিভাবে, আর তোর এত জায়গাতেছিস তুই হুশ না, এই কারণে তোর মাথায় পানি ঠেনে আর তোর তো প্রচুর জ্বর। তখন আমি জাগার পরে শুনলাম, তখন আমার কি মাথা মুথা সব ঘুরিতেছে আর প্রচন্ড জ্বর, শরীর অনেক গরম। আচ্ছা, আপনার ধস্তাধস্তির কথা আপনি বলছেন, তো তখন আপনার পাশে তো আরো দুইজন শুয়েছিল, তারা টের পায় নাই? না, তারা টের পায় নাই। আর মানে আপনি যেটা সাদা জব্বার মতো বললেন জানালাতে দেখেছেন, এটা এমনও তো হতে পারে, কোনো মানুষও তো হতে পারে? না, মানুষ ওই ওই জায়গায় এত লম্বা মানুষ হওয়া সম্ভব না, ওই মাটির থেকে ফ্লোর বিল্ডিং মানে কুচা। ওকে, যে বিল্ডিংটাতে আপনি ছিলেন ওখানে মানে মানুষ দাঁড়িয়ে ওটা যাওয়ার মতো না? যাওয়ার মতো না, দুইজন দাঁড়াইলে আর কি জানলার কাছাকাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাছাড়া আপনার জানালা থেকে খাটের যে দূরত্ব ছিল ওখানে কি সাধারণ মানুষ হাত বাড়ালে ধরতে পারবে? না না না, ধরা সম্ভব না। আচ্ছা, মানে যদি খাটের সাথে লাগাই না থাকো তা আমি ভাবতাম যে, বাট আমার খালতো ভাই স্বাস্থ্য ভাই আমার সাথে দুষ্টামি উষ্টামি করে, কিন্তু ওইটা হাত বাড়ানো সম্ভব না আর ওই জায়গায় দাঁড়ানো সম্ভব না, নিচে আর কি লাশ পর্যায়ে ওইটা ওই সাইড আবার পরিত্যক্ত পুকুর। আচ্ছা আচ্ছা। তারপরে ওই দিক দিয়ে মানুষের চলাচলেরও কোনো না, চলাচলের উপযোগী না। ওকে, তো তারপর কি হয়েছিল? তারপর আমি সকালবেলা আমার পানি ঠান্ডে হুশ করার পরে আরো মাথায় অবস্থা খারাপ আর কি, বমি টমি করতেছি সারাদিন ধরে, ওই সকাল থেকে বমি সরিয়ে গেল ওইখান থেকে। বমি করার পরে আমার আমার খালতো ভাই আর কিছু মানে তার স্বাস্থ্য ভাই আমার হসপিটালে নেয়, মানে ডাক্তারের কাছে নেয়। ডাক্তারের কাছে নেওয়ার পরে সুস্থ হই না, তারপরে আমার বিকেলে কবিরাজের কাছে নেয়। তো কবিরাজ ঝাড়ফুঁক করার পরে একটু হালকা সুস্থ হই, তারপরে সারাদিন কাটে যায় মানে, তারপরে আবার রাত্র আসে। তো রাত্রে এই বাসায় খালাকো বাসায় জায়গা না হওয়ার কারণে তো খালতো ভাইয়ের ফুফুকো বাসায় যায় আমি আর আমার খালতো ভাই থাকি। তো ওই বাসা ছিল, বাসার সাথেই ছিল কবরস্থানের রোডটা আর কি, বিলের দিকে যে রোডটা গেছে কবরস্থান দিকে ওই রোডটা, রোডটা থাকার পরে আমি ওই রাত্রে আবারও ওই দিনকেই ওই রাত্রেই আর কি রাত্র তিনটা বাজে আমার ঘুম ভেঙে যায়। কোনো শব্দ টব্দ ছাড়াই হঠাৎ আপনার ঘুম? হ্যাঁ, হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আর কি আমি আমার পেশাব হচ্ছে, আমি বাইরে দিয়ে পেশাব করতেছিলাম ওই রাস্তার সাইডে, খালের সাইডে আর কি। তখন আর তিনজন মহিলা আসতেছে, মানে একজন হচ্ছে আমার খালতো ভাই দাদির মতো দেখতে দেখা যায়, কিন্তু সাদা কাপড় পরা, তিনজনই। রাত্রে তিনটার সময় তিনজন মহিলা আসছে, তিনজন মহিলা আসছে কবর কবরস্থান দিকে যাইতেছে মানে আমার পিছন দিয়া। আচ্ছা, তখন ওই আমার খালতো ভাইয়ের ফুফু বাড়ির সামনে যখন আসছে তখন আর কি ডাক দিয়েছে, আফজাল বাসায় যাবি না, সকাল তো হয়ে গেছে, একটা টাকা দিছে আর দেন। তো আমি পিছন দিয়ে থাকা দেখি কবর ওই আমার আফজাল বাড়ির দিকে আর কবরস্থান রোড একই রোড, মানে ওদিকে যাইতেছে। তো আমি হাঁটা দিচ্ছি, সকালে গেছে তাই জোনাই কিরাত, তো মানে সকালের মতোই দেখা যায়। আমি বলছি সকালে আমি হাঁটা দিচ্ছি, তখন আমার খালতো ভাই তা থেকে উঠে আসে, মানে উনি আমার বিস্তারে না পাইয়া উঠে আসে, আইসা আইসা আমার হাত ধরে বলছে যে কই যাস তুই এত রাতে? আমি সে রাত্রে মানে সকালে গেছে তো। আচ্ছা, আর তোমার দাদি তোমার ডাকতেছে, তুমি চলো বাসায় চলো আমার বাসায় দেখা। তখন ও বলছে এই গাদা আমার দাদি না মারা গেছে, কালকে না মারি যাইলি তুই আমার দাদির পাইলি কই, কি দেখছিস ঘুমেছ কে বলতে বল, আমি খুবই পেশাব করতে চাইছিলাম এই জন্য দেখছি। তখন বাসায় নিয়ে যায়। আপনি স্পষ্ট শুনতে পেয়েছেন যে তাকে ডাকছে? হ্যাঁ, মানে বলছে যে আফজাল আর সাথে দুইজন মহিলাকে বা কারা ছিল আপনার কোনো আইডিয়া? চিনি না, মানে ওই ওর দাদি তো ওনার চিনতে পারছে আর কি। মাঝে মাঝে বুঝি না যে ওই দুনিয়াটাতে কে কার সাথে গিয়ে মিশে যায়। আসলে ওই পৃথিবীটাতে যাওয়ার পরে কে যে কাকে কোথায় খুঁজে পায়, যেমন আমার এইসব দিকে কিউরিয়াসিটি খুব বেশি থাকে বুঝছিস, যে এই যে উনি বললো যে তিনজনকে একসাথে দেখেছে, একজনকে আমরা রিকগনাইজ করতে পারলাম কোনোভাবে সে ফেরত এসেছে বা আসার চেষ্টা করেছে, কিন্তু তার সাথে দুজন মহিলা কে ছিল, তারা কাদের আত্মীয় বা তারা কি আদৌ মানুষ নাকি তারা ওই দুনিয়াটা থেকে আসা কোনো পাহারাদার? আই ডোন্ট নো,
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওনাকে দুই দুইবার কিন্তু উনিই সাক্ষাৎ পেয়েছেন। আমাকে কালকে ফেসবুকে আমার ফ্যান পেজে একজন জিজ্ঞেস করছিল যে আচ্ছা ভাই আপনি প্রায় বলেন এই কথাটা যে যারা দেখে বা যাদের সাথে ঘটে তাদের সাথে বারবার ঘটে, তো আমি একটা জিনিস মনে হয় একটা হতে পারে এরকম যে অনেকের হয়তো মনের জোর যাদের কম তাদের ক্ষেত্রেই এরা সামনে আসা সাহস পায়, কিংবা আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে খুব কম মানুষেরই ক্ষমতা থাকে এদেরকে দেখার, এবং যারা দেখতে একবার পায় এবং অপর দিক থেকে যখন বুঝতে পারে যে এরা আমাদেরকে দেখতে পাচ্ছে তখন তাদের সামনে বারবার আসার চেষ্টা করে, নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করার জন্য। রাইট, আরেকটা বিষয় হতে পারে যে যাদের মনের জোর কম তারা অনেক সময় স্বাভাবিক জিনিসকেও এগুলো ভাবতে হয়তোবা পছন্দ করে বা হয়তোবা ভাবে। এক্স্যাক্টলি। ওকে, যাই হোক, আমরা মান্নান ভাই, আর কোন কিছু ঘটনা আছে আপনার? জি জি, আমরা একটু সেই ঘটনার দিকে যাই। আচ্ছা, আরেকটা আমার ঘটনা আছে আমার সাথে যেটা ঘটছিল। এটা কবে এবং কোথায় ভাইয়া? এটা 2003 সালে। আচ্ছা, আমাদের বাসায় লজিন মাস্টার ছিল, তো আমি লজিন মাস্টার সাথে রাত্রে থাকতাম। আচ্ছা আচ্ছা, ঘুমাইতাম দুজন একসাথে, একই বিছানায় একই খাটে। আচ্ছা, ঘরটার থেকে টয়লেটটা ছিল একটু দূরে, গ্রামের বাড়ি টয়লেট একটু দূরেই থাকে। অবশ্যই। উনি আর কি একা যেতে ভয় পাচ্ছে দেখে আমাকে সাথে করে নিয়ে উনি টয়লেটে যায়। আমি 20 হাত দূরে একটা হাইকেন নিয়ে বসে থাকি, ইলেকট্রিসিটি নাই ওই গ্রামে, গ্রাম তো, তো আমি হাইকেন নিয়ে বসে থাকার পরে আমার সামনে দিয়া একটা বন মানুষের মতো আকৃতি, দুইটার থেকে আরো বড়, কালো, আরো বেশি কালো, তো সামনে দিয়া ঘূর্ণা দিয়ে আইসা আমার পিছন দিয়া হাতের ডাইনে ছিল একটা ব্রা, ওই ব্রাডার লাগে যে ভাঙ্গিয়া চুরা লাইতেছে, মানে আমার প্রচন্ড পরিমাণ ভয় পেতেছি আর লাগে যে ব্রাডার ভাঙ্গিয়া চুরা লাইতেছে। তখন আমি মানে যা পারি দোয়া যেটা যা আছে সবকিছু পড়তেছি। আর ওই হাইকেনটা সেটাকে কোন পশুর মতন মনে হয়েছে? বন মানুষের মতো মনে হচ্ছে, কিন্তু আরো বড়, এটা বড়, অনেক বন মানুষের থেকে বড়। সারা গায়ে পশম ছিল? হ্যাঁ, পশম কালো ছিল আর কি। আচ্ছা, পরিস্থিতি তখন আমি দোয়া পড়তেছি, তখন আমার পিছন দিয়া হাইকেনটা মানে হাতের বাম সাইড আসতেছে, ডাইন সাইড থেকে বাম সাইড আসতেছে, তা আমি দোয়া পড়তেছি, তো ওইটা যে হাটে অনেক শব্দ করিয়া মানে লাগে যে এই জায়গাটা হওয়াই মানে হাতের বাম হইয়া হাতের সামনে ছিল টয়লেটের পরে সামনে ছিল একটা আপনার বাঁধঝাড়, তো ওই বাঁধঝাড়ে ওই ওই জিনিসটা ঢুকিয়া আমি হালকা একটু তাকাই ভয় করে, তারপরে তাকাই দেখি গেছে কিনা, দেখি যে বাজারের ভিতরে ঢুকিয়া বাঁশ গুলো মানে ভেঙে ছিঁড়ে ফেলতেছে আর আমার উপরে আর কি ফালাইবে ফালাইবে এমন একটা পরিস্থিতি, মানে অনেক ঝড় তুফান, মানে আমার সামনে কিছু পড়তেছে না, সামনে যে গাছ গাছ ফেলেছে ওগুলাতে পাইতেছে না, শুধু বাজারটাই লাগে যে বাঁশ গুলো ভেঙে ফেলবে। আচ্ছা, এই ঘটনাগুলো যখন ঘটছে তখন টয়লেটের ভিতরে যে ছিল সে কি এগুলো টের পাচ্ছে? না 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 না, আমিও ভয়ে ওনাকে ডাক দিতে পারতেছি না, মানে আমার একটা অবশ অবশ অবস্থা, আমি চিৎকারও দিতে পারতেছি না, ভয় করতেছে প্রচন্ড। তারপর উনি বাজার অনেক আর কি তুফানের মতো, তখন কিছুক্ষণ পরে ওই লজিং মাস্টার বের হয়, বের হওয়ার পরে বলতেছে যে তুমি হাই কেনা তো জোরে বাড়াইছো কেন, তো কাজ তো ফাইটে দেবো তাড়াতাড়ি কমো, তখন আমি কমাই, তখন বললাম ভাই আমি ভয় পাইছি, বলছে যে তাহলে চলো বাসা চলো আমি তোমার পানি করা হইতেছি, তখন উনি ঘরে নিছে, ঘরে নিয়ে আমার পানি দিয়া লবণ দিয়া তারপর ফুদিয়া খাওয়াইছে, হালকা হালকা একটু খারাপ লাগছে, তারপরের দিন বলেন ঠিক গেছে, ঠিক হয়ে আছে। ওকে, আসলে মানে জিনিসটা যে কি ছিল বুঝলাম না, এবং আমিও বুঝলাম না আসলে, উনি যেই দূরত্বের কথা বলছে খুবই কাজ দিয়ে গেছে এবং ওনাকে কিভাবে ইগনোর করে চলে গেছে এটাও আমি একটু বুঝতে পারলাম না। তবে একটা জিনিস সিমিলারিটি পেলাম, প্লাস সিমিলারিটি বলতে অনেক আগের একটা থট মানে অ্যাবাউট ghosts and everything, মোহাম্মদ জাফর ইকবাল স্যারের একটা বই আছে, বইটার নাম হচ্ছে প্রেত। এই বইটা যদি কেউ পড়ে তাহলে কিছুটা হলেও থটটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি প্রেত বলতে আমরা কি বুঝাই। তো সেখানে কিছু ক্যারেক্টার ছিল যাদেরকে বলা হচ্ছিল পিশাচ, তো এই পিশাচের একটা আবির্ভাব বা একটা অবয়ব আমি টের পেলাম ওনার কথার ভেতরে, মানে যেভাবে ওটার অ্যাপ্রোচ ছিল হিংস্র একটা অবস্থান। হ্যাঁ, তাতে কিছু মনে হয়েছে আমার, যাই হোক সেটা নিয়ে না বলি। তো অনেক ধন্যবাদ মান্নান ভাই আজকের এই জার্নিতে এখানে আসার জন্য এবং আপনার যে কিছু এক্সপেরিয়েন্স ছিল সেটা আমাদেরকে শোনানোর জন্য। থ্যাংক ইউ মান্নান ভাই। আমরা এখন বলতে চাচ্ছি যে আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা সবসময় শোনে ডর, অনেক মানে ওদের প্রিয়,
আর আমারও প্রিয়, আমি সবসময় এটা শুনি, এটা না শুনলে আর কি ঘুম হয় না। বৃহস্পতিবার তো শুনি, তারপরে আর কি ডাউনলোড করে রাখি, ডাউনলোড করে শুনি। আপনি যদি ডাউনলোডের কথাটা যেহেতু বলেছেন, আমরা একটু বলে দিই যে ডট যেদিন অন এয়ার হচ্ছে ঠিক পরের দিন সকাল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবিসি রেডিওর ওয়েবসাইট থেকে, www.abcradiobd.fm। এখানে গেলে সংগ্রহশালা আছে, সংগ্রহশালায় আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সেগমেন্ট দেওয়া আছে, সেখানে আপনি ডটে ক্লিক করলে ডটের যে পর্বগুলো রয়েছে সেখান থেকে ডাউনলোড করে শুনতে পারবেন। তো অনেক ধন্যবাদ মান্নান ভাই। দোস্ত, এই ঘটনাতে যাওয়ার আগে কিন্তু আরেকটা ঘটনা বলতে হয়। অবশ্যই, এটাও একটা ঘটনা, অ্যাটলিস্ট ডরের জন্য একটা ঘটনা, অনেক বড় একটা পাওয়া আমরা বলতে পারি যে ডরকে সবাই এত ভালোবাসেন এবং সেটা দেখে আমাদের অনেক ভালো লাগে। এবং সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে একজন মানুষ মানে পৃথিবীর যেই রংটা ওইভাবে দেখা হয়নি, কিন্তু শুনে শুনে সে অনেক কিছুই নিজের মনে কল্পনা করার চেষ্টা করে, সেই কল্পনা না তার কিছু বাস্তব জিনিস সে আজকে ডরে শেয়ার করার জন্য, সবাইকে শোনানোর জন্য আসছে। তার দৃষ্টিশক্তি ছোটবেলা থেকেই টাইফয়েড জ্বরে হারিয়েছেন এবং দৃষ্টিশক্তিহীন সেই মানুষটি শুধুমাত্র মনের জোরে কিন্তু আজকে আমাদের জার্নিতে যুক্ত হয়েছেন। রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল, এবং আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে এভাবে আসার জন্য। তবে হ্যাঁ, আপনার এক্সপেরিয়েন্স গুলো, যেগুলো আপনার অভিজ্ঞতা হয়েছে, সেগুলো আমরা শুনবো। এবং আমি আপনার কাছে জানতে চাই যে যে এক্সপিরিয়েন্স গুলো আপনার সাথে ঘটেছে, যে সেগুলো কি আপনার দৃষ্টিশক্তি হারানোর পরে না আগে? জি, পরে হয়েছে, দৃষ্টিশক্তি হারানোর পরে হয়েছে, পরে হয়েছে। তাহলে একটা জিনিস কিন্তু খুব মানে আমাদের খেয়াল রাখা উচিত যে কোনো কারণে কারো যদি দৃষ্টিশক্তি হারিয়ে যায় বা কানে শুনতে পাওয়ার শক্তি হারিয়ে যায় কিংবা কোনো একভাবে কোনো একটা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কারো ভিতরে, তখন কিন্তু তাদের অন্যান্য সেন্সগুলো অনেক বেশি হাই হয়ে যায়, অনেক বেশি হাই হয়ে যায়। তো আমি আশা করব আমাদের এই ভাইয়ারও তাই। ওকে, আমরা একটু প্রথমে পরিচয়টা আপনার কাছ থেকে শুনি, যে আপনার কি নাম এবং কোথায় থাকেন, কি করেন। ধন্যবাদ রেহান এবং সুমন ভাই আপনাদের দুজনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি নাম উলক মনির, আমি মিরপুর এক নম্বর থেকে এসেছি। ওকে, আপনি কি করেন? ব্যবসা করি ভাই। ওকে মনির ভাই, আমরা তাহলে আর সময় নষ্ট না করে আমরা শুরু করি, যে আমরা আসলে আপনার এক্সপিরিয়েন্সটা শুনতে চাই যে কি হয়েছিল। যে আমরা সাধারণত দেখি যে অনেকে দেখে অনেক কিছু ভয় পায়, তো আপনার এই ক্ষেত্রে তো এই ব্যাপারটা থাকছে না, তারপরও কি ধরনের ভয় আপনাকে মানে ছুঁয়ে গেছে ওটা একটু আমরা শুনি। প্রথম যে ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে যে আমার স্কুল জীবনের ঘটনা। আমি তখন স্কুলে পড়ি, ক্লাস ফোরে পড়ি, তখন ছোট, তো আমরা একটু দুষ্ট ছিলাম আর কি, যেটা সত্যি কথা। আমরা কয়েক বন্ধু মিলে দৈনিক রাত্রে ছাদে উঠতাম, তো সেই ছাদটা ছিল আমাদের ঢালু, এটা মানে কোন রেলিং তেমন ছিল না, মানে হাঁটু পর্যন্ত ছিল রেলিংটা। এটা কি মিরপুরে? মিরপুরে, জি মিরপুর। 14 নম্বর স্কুলটা এখনো আছে, আপনার ইচ্ছে করলে যে দেখতে পারেন ছাদটা আসলে কিরকম। আর ওই স্কুলের বিল্ডিংটা হচ্ছে মানে উঁচু, ওটার নিচে আমার মতো একজন ইচ্ছে করলে বসে থাকতে পারবে অনায়াসে। বিল্ডিংটা এমন ভাবে তৈরি করা হয়েছে। তো ছাদে আমরা উঠতাম প্রতিদিন, উঠে আমরা বিভিন্ন সময় গল্প স্বল্প করতাম, গরমের সময় ভালো লাগতো না, তো গল্প করতে আমার বন্ধু আরো ছিল, মামুন ফারুক ওরা ছিল সবাই। তো আমরা মোটামুটি বেশ কয়েকদিন উঠতাম, কেউ আমাদেরকে দেখেনি। তো একদিন আমরা সাত বন্ধু উঠার পরে, তো প্রথমে ফারুক নামে একটা ছেলে আছে, কয়টার দিকে উঠেছেন? রাত 1:30 দিকে। আমাদের হাউস ফ্রেন্ড যদি জানতো তাহলে তো অবশ্যই আমাদেরকে মারধর করে দেখা যেত, হোস্টেল থেকে বের করে দিত। তো আমরা এগুলা কাউকে জানাইনি, এবং কি আমরা এই কজন বাদে আর কেউ জানতো না বিষয়টা। আচ্ছা আচ্ছা, জানলে হয়তো বা আমাদেরকে ওরা এক একজন আরেকজনের কাছে বলে দেবে, যেন আমরা কাউকে বিষয়টা জানাতাম না। আচ্ছা, তো আমরা প্রতিদিন উঠতাম, উঠতে উঠতে একদিন আমরা চিন্তা করছি যে আমরা কি করব, এক একজন এক রকম কল্পনা করছে আর কি, ছাদে বসেই। জি জি, ছাদে বসে। ওকে, একদিন যেদিন আমরা লাস্ট ওঠা আর কি, যেদিন আমার ঘটনাটা ঘটেছে, সেই দিন আমরা সাতজন উঠেছি, আমাদের গল্প টল্প মোটামুটি হচ্ছে চলছে। তো একজন, একটা ছেলের নাম হচ্ছে ফারুক, আমাদের স্কুলের একটা আয়া আছে, ওনার নাম ববি, তো ওনার আমরা ববি আন্টি বলে ডাকতাম। তো ওনার কণ্ঠে ডাকলো ফারুককে, বললো এই ফারুক এদিকে আস। এবং ফারুক আপনাদের সাথে ছিল? জি, ফারুক আমাদের সাথে ছিল। আচ্ছা, ফারুক বললো যে সর্বনাশ, কি হয়েছে দোস্ত? যে ববি আন্টি তো দেখা ফেলাইছে, তাহলে তো কালকে আমাদের তো অবস্থা খারাপ। তা বললাম কোথায় ববি আন্টি দেখলো? হ্যাঁ, আমার ডাকছে। তা আমরা বললাম যে আমরা তো কেউ শুনিনি, তোরা ডাকলো কি বল, তুই এটা ভুল শুনছিস। না ভাই, আমি স্পষ্ট শুনছি, ববি আন্টি আমাকে ডাকছে, কালকে নির্ঘাত আমাদের হোস্টেল সুপার হোস্টেল থেকে বের করে দেবে। দেখি যাক, চুপ থাকবে, শুয়ে পড়। তা আমরা ছাদে শুয়ে আছি, তো আমরা যখন শুয়েছি তখন কিন্তু আমাদেরকে দেখার কথা না। তো এ গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যে আবার একটা ছেলেকে ডাকলো, মামুন, ওই একই ভয়েসে বললো, মামুন নিচে নাম।
এটা কি আপনারা শুনতে পেয়েছিলেন যখন মামুনকে রেখেছে? মামুনের ডাকটাও কয়জন শুনেছে, তবে আমি শুনিনি আর কি। আচ্ছা, কয়জন ওরা কয়জন বলেছে যে হ্যাঁ মামুনের তো, এবার মামুনের তো ডাকলো। আসলে সত্যি সত্যি মনে হয় দেখছেন, না দেখলে দেখে ফেলেছে যে কালকে নির্ঘাত বিচার দেবে, তাহলে আমাদের হোস্টেল থেকে নাম কেটে দিয়ে আমাদেরকে বের করে দেবে। তো চলো চলো আমরা সবাই নেমে পড়ি। তাই বলছে দেখ তোরা এই ধরনের ফালতু কথা করিস না, এগুলো কোনো কথা না, তোরা আসলে একটা ভয় দেখানোর জন্য প্ল্যান করতেছিস। না না দোস্ত, আসলে কোনো ভয়টা কিছু না, চল আমরা নামি। তাই বল ঠিক আছে, তাহলে যখন তোরা ভয় পাইলি তাহলে চল নেমে দেই, যদি একটা দুর্ঘটনা আসলে ঘটতে হতে পারে। তো পরে নামছে সবাই একে একে, তো আমি সবার শেষে নামবো আর কি। ওরা সবাই নিচে নেমে গেছে মোটামুটি। তো আমাদের নামার পজিশনটা হচ্ছে ভাইয়া এরকম, যেমন এই যে একটা ঘরের মধ্যে থাকলে সেই ঘরের মাঝখানে একটা ইয়া দেওয়া থাকে, এটাকে কি বলে মানে পিলার, পিলার ঠিক না ওই টাইপেরই, তবে লোহার ইয়া দেওয়া দেওয়া আছে আর কি। আচ্ছা আচ্ছা, ওইটা বেয়ে বেয়ে উঠতে হয়। আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যে একজন ব্লাইন্ড মানুষ কত রিস্কে ওইভাবে ছাদে উঠে। আচ্ছা আচ্ছা, আমি মনে হয় কিছুটা বুঝতে পেরেছি। কিছু ছাদে এভাবে সিস্টেম থাকে, পাইপ দেওয়া থাকে, সেই পাইপ চড়ে উঠতে হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এটা ওটা ছিল একটা রুমের মধ্যে দিয়ে। আচ্ছা ওকে। তো ওটা আমরা এক একজন, ওরা সবাই নেমে গেছে, এখন আমি নামবো। আমি ওই জায়গাটিতে আসার আগে মনে হলো কি আমাকে কেউ খুব জোরে ধাক্কা মারল। ধাক্কা মারার পরে যখন আমি শুনলে তখন আমি শুধু ডাকলাম যে মামুন আমাকে ধর। আচ্ছা, আমি পড়ার কথা ছিল উবুত হয়ে, কিন্তু আমি চিত হয়ে পড়েছি যখন নিচে পড়েছি। মানে আপনার শরীরটাকে কেউ উল্টে দিয়েছে এরকম মনে হচ্ছে। জি। আচ্ছা, যদি আমি নিজে নিজে পড়তাম তাহলে তো আমি পড়ার কথা, কারণ ওইখান থেকে আরো কমপক্ষে 10-20 হাত দূরে। আচ্ছা, যে নিচে পড়ার যে জায়গাটা, আর আমি এখন ওই যে নিচে নামার যে জায়গাটা সেটাতে এখনো আসিনি, সেটা তার একটু পরে আসবো আর কি। দাঁড়িয়ে আছি যে নামবো, ওরা সবাই নেমেছে, তো এখন আমার নামার পালা একা একা আর কি। আচ্ছা, তো তখন হচ্ছে রাত 3:30 মতো বাজে। তো আমি যখন পড়ে যাচ্ছি তখন আমি যখন ওই মামুনকে ডাকলাম, তখন মামুন ভাবলো কি মনে হচ্ছে যে মনির আর নেই, হয়তো মারা গেছে। তো মারা যেহেতু গেছে তাহলে কি করা যায় এখন, মানে সবাই বুদ্ধি করে, তখন তো আমাদের বয়স ছোট। আপনি কি সেন্সলেস হয়ে গিয়েছিলেন? না না ভাই, আমার জ্ঞান আছে। তাহলে তারা ভাবছে যে মারা গেছেন, এটা কেন? মানে ওখান থেকে পড়ে গেলে তো বাজবে না, কারণ হচ্ছে এক পাশে ছিল ঢেকি, বাচ্চাদের যে খেলার যে ঢেকি লোহা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ঢেকি, আরেক পাশে ছিল দোলনা, আরেক পাশে ডালিম গাছ, আর মাঝখানে পড়েছি আমি যেখানে ঘাস ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনারা যদি কেউ কখনো যান আমি হোস্টেলটা আপনাদেরকে দেখাতে পারবো। মোটামুটি কত ফুট হবে আপনি পড়ে গেছেন? তিনতলা থেকে ভাইয়া। বন্ধুদের ধারণাটা তো তাহলে ঠিকই ছিল। এবং মনির ভাই, যখন আপনি ওখানে উপরে ছিলেন, উপরে তো আর কোনো বন্ধু ছিল না আপনার? না না, তখন সবাই নেমে গেছে, আমি একা। শেষে আপনি নামবেন? হ্যাঁ, শেষে আমি নামবো। মানে হচ্ছে যে কেউ, মানে বন্ধুদের মাঝে থেকে কেউ এটা করার কথা না, কারণ ওরা সবাই নেমে গেছে। তো আমার যখন আমি নিচে পড়েছি তখন ওরা ওই আমাদের একজন আয়া ছিল রশিদ ভাই, ওনার রুম থেকে চাবিটা এনে, ওরা মানে চাবিটা এনে আমাকে পরে খুঁজে বের করলো আর কি। আচ্ছা আচ্ছা, ওরাও কিন্তু সবাই ব্লাইন্ড যারা আমাকে খুঁজে বের করলো। ওরা আবার ভাবলো কি ভাই, এই সময় একটু বলিনি, সেটা হচ্ছে আমি যদি মারাই যাই তাহলে কি করবে, মানে যাদের বাচ্চা ছেলেদের যা বুদ্ধি আর কি। ওরা ভাবলো যে যদি মনি যদি মারাই যায় তাহলে আমরা ওকে বিল্ডিং এর নিচে ঢুকিয়ে রাখবো, কারণ হচ্ছে যে এই যে ও যে পড়ছে এটা যদি বলা যাবে না, বলা যাবে না, বললে তো আমাদের সবারই একই অবস্থা। ও কিভাবে কি হচ্ছে সেটা আমরা জানি না, ওকে বিল্ডিং নিচে আমরা ঢুকা দিয়ে আসবো। কারণ আমি তো শুরুতেই বলেছি যে আমাদের বিল্ডিংটা হচ্ছে আপনারা, আমি আমার মতো একজন মানুষ ইচ্ছে করলে ওখানে বসে থাকতে পারবো অনায়াসে। আচ্ছা, তো এই উদ্দেশ্য নিয়ে তারা আপনাকে খুঁজতে যায়? হ্যাঁ, খুঁজতে যায়। আচ্ছা, আসলে ওরা তো ভাবলো যে আমি মরে গেছি। তো যখন ওরা আমার কাছাকাছি যায় তখন আমাকে বলছে যে মনির তুই কি বেঁচে আছিস? আমি বলছি হ্যাঁ, আমাকে ধর। আমি খুব আস্তে আস্তে বলতেছি যে আমাকে ধর। তো ওরা বললো যে কিরে তুই তো পড়ার কথাও বোধ হয়ে, তুই চিত হয়ে গেলি কিভাবে? তাই বললাম ভাই আমি কিছুই জানি না, আমাকে তোরা ধরে নিয়ে যা। এরপরে ওরা আমাকে নিয়ে আসলো, ডাক্তার ট্রিটমেন্ট এর পরে মোটামুটি সুস্থ হয়েছে। এটা হচ্ছে আমার জীবনের প্রথম ঘটনা। আচ্ছা, তো সেই দুর্ঘটনায় আপনার কি মানে হাত ভাঙা পা ভাঙা টাইপের কিছু হয়নি? কিছু হয়নি ভাই। তো আমার মেরুদণ্ড এখন মাঝে মধ্যে আমি একটানা বসে থাকতে পারি না আরকি। আচ্ছা আচ্ছা, চেয়ার বা কিছু ছাড়া। তো এটা তো ঘটলো একটা ঘটনা, কিন্তু এই ঘটনায় আমি যেটা বুঝলাম যে আপনি কিন্তু, আপনি কি ফিল করেছিলেন কেউ আপনাকে ধাক্কা দিচ্ছে? ধাক্কা দিয়েছে, হ্যাঁ, কেউ আমাকে ধাক্কা দিয়েছে, তা না হলে তো আমার পড়ার কথা না। আমি স্পষ্টভাবে বুঝেছি কারো হাত আমার গায়ে লেগেছে। এখন এটা আমি প্রশ্নটা আমার করা ঠিক না, তারপরেও আমি প্রশ্ন করতে চাই আপনাকে, এমন কি হতে পারে না যে আপনারা সাতজন এখানে ছিলেন, আপনার সবার শেষে নামার কথা থাকলেও পাঁচজন নেমেছে, একজন রয়ে গেছিল উপরে? ওরা তো সবাই আগে নেমে যে আমাকে ডাকছে যে তুই তাড়াতাড়ি নাম, ওরা সবাই আগে নেমেছে। এটা আমিও ইয়ে ছিলাম যে ও যদি, ওরা একজন থাকলে তো আমি বুঝতে পারতাম, কারণ সবাই নেমে নেমে কথা বলছে যে হ্যাঁ এখন আমি নামছি, এখন তুই নাম। আচ্ছা, ওই রাস্তাটা ভাই এমন, একজনের বেশি দুজন নামা সম্ভব না একসাথে। হ্যাঁ, একসাথে। তো একজন একজন নামছে আর বলছে যে হ্যাঁ
মনির আমি নামছি, এবার তুই নাম। রেহান, আমার মনে একটা প্রশ্ন যাচ্ছিল যে উনি যখন পড়ে গেছেন, এমনও হতে পারে যে ওইখানে মানে অসাবধানতা অবশ্যই যে কোনো কিছু পড়তে, একটা স্বাভাবিক মানুষও নামতে গিয়ে হঠাৎ করে পা ফসকে বা কোনো না কোনো ভাবে পড়ে যেতে পারে। বাট যেটা উনি বলছে যে কেউ একজন হাত দিয়ে ধাক্কা দিয়েছে, ওই ছোঁয়াটা উনি স্পষ্ট অনুভব করতে পেরেছে। সো আই থিঙ্ক সেখানে হচ্ছে কিছু একটা বিষয়। তো এরকম আরো কোনো এক্সপেরিয়েন্স আপনার কি আছে? জি ভাই, আমার আমি আরেকটা স্কুলের ঘটনা বলি, এটা হচ্ছে মিরপুর 2 নম্বরে। আচ্ছা, এটার ঘটনাটা তেমন যদিও ভয় না, তারপর একটা আতঙ্ক আর কি। কিরকম? এটা হচ্ছে এরকম যে আমরা তো রাত্রে দাবা খেলতাম আর কার্ড টাট খেলতাম রাত্রে, অনেক রাত্রে, প্রায় 1-2 পর্যন্ত। তো ওই স্কুলে আবার ছাদে উঠতাম না, কারণ কার্ড খেলতেন আপনার ওই স্কুলে? কি সবাই আপনার মতনই? জি, সবাই ব্লাইন্ড। হ্যাঁ, সবাই সবাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কার্ড খেলতেন কি উপায়ে? কার্ড খেলতে পারবো না, হচ্ছে আমাদের যে লেখাটা লেখাটা হাতের সাহায্যে বোঝার উপায় আছে। ব্রেল পদ্ধতিতে, যেটা হচ্ছে যে কিবরিয়া ভাই যে হোস্টেলে লেখাপড়া করেছে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে, ওখানে কিন্তু আমাদের ব্লাইন্ড ছেলেরা ছিল। কিবরিয়া ভাষা তো আমার এর আগে অন্তত দেখা হয়েছে কয়েকবার ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইখানে আমাদের লেখাটা বোঝার মতো একটা উপায় আছে, ব্রেল পদ্ধতি যেটা, ওটা ইন্ডিয়াতে বা বিভিন্ন রাষ্ট্রে তৈরি হয় আর কি। রাইট। তো আমাদের স্কুল থেকে ওটা দেয়া হতো, আমরা কাট খেলতাম। তো খেলতে খেলতে তো হঠাৎ প্রায় দিনই শুনতাম উপরে কে যেন ধূপধাপ করছে, লাফালাফি করছে। আপনাদের উপরের তলায়? উপরে ছাদে। আচ্ছা আচ্ছা। আমরা দোতলায়, আমাদের উপরে ছাদ। আচ্ছা আচ্ছা। তো লাফালাফি করছে, তো আমরা ভাবলাম হয়তো বা আমাদের কোন স্টাফ টেস্টাফ হবে, ওনারা হয়তো কেউ দুষ্টামি ফাইজলামি করছে আর কি। জি ভাইয়া, এটা কবের ঘটনা? এটা হচ্ছে 92 সালের ঘটনা। আচ্ছা আচ্ছা। এই স্কুলটা হচ্ছে মিরপুর 2 নম্বরে বড়বাগে অবস্থিত, এখন অবশ্যই এটা নাই, ওটা ট্রান্সফারে এখন সাবার চলে গেছে। ওকে। তারপরে আপনি এরকম শব্দ শুনতে পেতেন, আপনারা সবাই শুনতে পেতেন? জি, সবাই শুনতে, যে কজন জাগনা থাকতাম সবাই শুনতে পেতাম। আচ্ছা, তারপরে কি করলেন? তো সবাই শুনতে পাওয়ার পরে একদিন ভাবলাম কি আমাদের সাথে কিন্তু আবার একটা চোখে দেখা ছেলে থাকতো। আচ্ছা আচ্ছা। পার্শিয়ালিটি ব্লাইন্ড, মানে এক চোখে দেখে, ও আমাদের মধ্যে লেখাপড়া করতো। আচ্ছা। তো ও শুনতো, আমরাও শুনতাম। তো ওরে নিয়ে আমরা একদিন প্রথম দিন গেলাম যে চলতো, ওর ছেলেটার নাম ছিল উৎপল। উৎপল চলতো, আমরা একটু যাই দেখি কে আসলে ছাদে এরকম লাফালাফি করে, আমরা যেহেতু দেখবো না তুই তো দেখবি। তো ওই ছেলেটা গেল, কিন্তু আসলে ছাদে কেউ নাই, কারো কোন অস্তিত্ব পাই নাই। আমরা মোটামুটি বেশ কয়েকজন খোঁজাখুঁজি করলাম, কিন্তু নাই। এরপরে আমরা ছাদের ওই যে দরজাটা, ছাদে উঠার ওই দরজাটা আমরা ভালোভাবে লাগিয়ে দিয়ে আসলাম। আচ্ছা। যে কেউ ঢুকলে তো ওইটা খুলা তারপর ঢুকতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। পরবর্তীতে আবার যখন আসার পরে আবার খেলতে বসলাম, খেলতে বসার পরে আবার সেই একই শব্দ, এবার প্রচুর জোরে শব্দ, মানে পাথর ছুঁড়ে মারছে মনে হচ্ছে, অনেক জোরে জোরে পাথর মারছে, কেউ জানে এপার থেকে পাথর দিয়ে বল খেলছে, শব্দটা খুব বিরক্ত লাগছে। তো আবার গেলাম আমরা, এবার যে দেখি যে গেট তো লাগানোই আছে, তাই ছাদে উঠলো টাকে। ছাদে যদি কেউ তো, তাহলে তো আমরা গেট তো খোলা থাকবো। রাইট। আশেপাশে এমন কোনো কি আছে যে আশেপাশে বিল্ডিং যে যেই ছাদ থেকে এই ছাদে আসা যাবে? না, আমাদের এই ছাদ থেকে এই ছাদে আসা তো সম্ভব না, কারণ ওটা তো হোস্টেলটা এমন ভাবে দূরত্ব ছিল বিল্ডিংটা, ওই দেওয়াল থেকে বিল্ডিংটা আরো কমপক্ষে 100 হাত ভিতরে, মানে আর কি হোস্টেল কম্পাউন্ড আছে সেই কম্পাউন্ডের ভিতরে। আশেপাশে এমন অন্য কোনো বিল্ডিং ও ছিল না যে অন্য ছাদ থেকে এখানে? না, ওই দেওয়াল থেকে আরো 100 হাত ভিতরে বিল্ডিংটা। বুঝতে পেরেছি, এরিয়াটা থেকে। ওকে, তারপর? তো এরপরে হচ্ছে আমরা গেলাম যে এত জোরে ডিস্টার্ব করে এই বিষয়টা কি দেখতে হবে। আমরা ভাবলাম, প্রথমে ভেবেছিলাম যে কোনো ছাত্র হয়তো মজা করছে আমাদের ভয় টয় দেখানোর জন্য, কারণ এর আগে তো অনেক ভয়ের গল্প টল্প সবাই বলতো বা সবাই দেখতো, এর জন্য হয়তো কেউ ভয় দেখানোর জন্য এরকম করছে। তো এরপরে আমরা যখন দ্বিতীয়বার গেলাম, যে দেখলাম যে দরজা ঠিকই আটকানো কিন্তু কেউ নেই। তো কেউ নেই, তো ওই ছেলেটাকে দিয়ে খোঁজালাম যে চল আমরা একটু পানির ট্যাঙ্কিটার ওইখানে যে আমরা একটু দেখে আসি। তো পানি ট্যাঙ্কিটার ওখানে যাওয়ার পরে মানে মনে হলো যেন কে কান্নাকাটি করছে। আচ্ছা। আমি ভাবলাম, আমরা ভাবতেছি যে এত রাতে কান্নাকাটি করবে, এটা তো আপনারা সবাই শুনতে পাচ্ছেন। হ্যাঁ, সবাই শুনে, যে কজন গিয়েছে সবাই শুনতে পেয়েছে যে কান্নাকাটি করছে। আচ্ছা। তা উৎপলকে বললাম যে এই দেখ তো আশেপাশে কেউ আছে কিনা কান্নাকাটি করে। তো বলতেছে না রে ভাই, কেউ তো নাই, আশেপাশে তো কেউ দেখতেছি না। আমি কই ভালো করে ট্যাঙ্কিটার নিচে টিচে দেখ। তো ট্যাঙ্কিটা ছিল উপরে, ট্যাঙ্কির নিচে ও দুই কান নিজে বৈশাও দেখলো যে না আসলে কিছু নেই, কিছু নেই। কান্নার আওয়াজটা আসছে কোথেকে, ওই যে পিছনে আবার একটা ওয়াশরুম আছে ছাদে, ওয়াশরুমে একটা আম গাছ ছিল। আম গাছটা হচ্ছে যেটা আমরা স্কুলে ভর্তি হয়ে শুনেছি, যেটা মানে আম গাছের ডাল এসে ওয়াশরুমটার কাছাকাছি চলে এসছে। হ্যাঁ, একবার মানে ওইখানে দাঁড়ালে ওই আম গাছের পাতা ছেড়া যায়। ছেড়া যাচ্ছে। এটা হচ্ছে যে ওটা হচ্ছে যুদ্ধের আগে বা এটা কমপ্লিট ছিল যতটুকু শুনেছি। তো ওই আম গাছটা অনেক পুরোনো আম গাছ,
দু চারজনে একসাথে দাঁড়া হয়ে ছাড়া ধরার কোন উপায় নেই আর কি। তারপরে তো আমরা গাছের ওইখান থেকে কান্নাটা আসছে, আসার পরে আমরা তো ভয়ে আসলে ভয় পেয়েছি যে আর ওই দিকটা অন্ধকার, ওই দিকটা হচ্ছে একটা অন্ধকার, ওয়াশরুমে কোনো লাইট ছিল না, যার কারণে আমরা সবাই খুব তাড়াতাড়ি করে চলে আসছি। তো ওই দিন কার মতো আমরা চলে আসছি, চলে আসার পরে এই ঘটনাটা আমরা একজনকে বললাম আমাদের স্কুলের দারোয়ান, তো উনি আসলে বিশ্বাস করলো না। উনি বলছে যে না তোমরা অন্ধ মানুষ, তোমরা এই ধরনের আমাদের ছাদে গিয়েছি রাত্রে এটা আবার বলিনি থাকে, এটা বললে তো আমাদেরকে পানিশমেন্ট দেবে। তো আমরা বলেছি যে ছাদে এরকম লাফালাফি করে এসে, তো উনি বললো যে না এই জাতীয় তো কেউ, আমি তো সারা ডিউটি করি, আমি তো কিছু দেখি না, তো তোমাদের এটা ভুল ধারণা, তোমরা রাত্রে বসে বসে সারা জাগ না থাকো, তোমরা স্কুলে পড়াশোনা করো নাই, মানে উনি আমাদেরকে বকাঝকা করছে। কিছুদিন পরে আবার আমরা একই শব্দ শুনতে পারলাম, এবার আমরা একটু দলে ভারী হয়ে আমরা গেলাম আসলে ওই যে পাথর মারা আমরা গেলাম, যার পরে আবার সেই একই অবস্থা, কেউ নেই, কেউ নেই। আমরা বললাম যে ছাদের উপরে কে এইভাবে দুষ্টামি করতেছো, কে যদি কেউ থাকো তাহলে কাছে আসো। তো একটু পরে দেখলাম কি ভাই কয়েকটা ঢিল আসলো আমাদের কাছে কাছে, মানে ঢিল ছুঁড়ে মারলো যে এরকম শব্দ হয়, এরকম শব্দ হলো আর কি আমাদের কাছাকাছি। আমরা তো যেহেতু দেখতে পাই না কেউ, এই যে ঢিল আমরা পেলাম না, আর ঢিল খোঁজারও কোনো ইয়া মনে করিনি, যেহেতু ঢিল মারার সাথে সাথে আমরা সকলে দৌড় দিয়ে নিচে চলে আসছি। এই ছিল আর কি ঘটনা। শেষ পর্যন্ত আর আপনারা এই কান্নার উৎসটা আর এই ঢিলের উৎসটা খুঁজে পান নাই? খুঁজে পাইনি। এছাড়া হচ্ছে আমাদের ওই হোস্টেলটা ছিল এমন অবস্থা যেটা আমরা যখন হাতের কাজ শিখতাম বিকেল টাইমে, তখন হয়তো অনেকে দুষ্টামি করে মাটি খোঁড়াখুঁড়ি করতো ওখানে, নাকি আমি নিজেও একবার পেয়েছি মানুষের আঙুলের আঙুল পাওয়া যেত, তারপরে মানুষের হাড়গোড় পাওয়া যেত, এগুলো পাওয়া যেত, আমি নিজে দুবার পেয়েছি। এটা কি কোনো কবরস্থানের উপরে করা হয়েছিল নাকি? এটা যতটুকু আমরা শুনেছি ওই বাড়িটা ওই যখন 71 সালে ছিল তখন যুদ্ধ অনেক লাশ ওখানে নাকি মাটি দেওয়া, মাটি চাপা দেওয়া, ঘন কবর দেওয়া হয়েছিল ওখানে। জি জি। ওকে ওকে। তো যেটা বলছিলাম যে আপনার যে স্টোরিগুলো আমরা শুনলাম ভাইয়া, ইটস অসাম। তো মনির ভাই আপনার মানে আপনি তো রেগুলার একজন ডরের শ্রোতা। জি জি ভাই, আমি নিয়মিত শুনি। আপনার অনেক ফ্রেন্ডও বোধহয় শুনে? হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ড আছে, এর মধ্যে ফারুক আছে, সে নিয়মিত শুনে। তারপরে আমার একটা বন্ধুর ছেলে আছে নাজমুল, ও নিয়মিত শুনে। এবং কালকে যখন আমি আসবো ওকে, যখন আমি ফার্স্টে বলেছি যে নাজমুল আমি কিন্তু কালকে ডরে যাচ্ছি, তো বলতেছে যে কাকা তাহলে আমার নামটা একটু বইলেন। আর ভাই আমার ওয়াইফ আপনাদেরকে সবসময় শুনে, সে আমার চেয়ে আরো বেশি ভক্ত আর কি, সে আমাকে মাঝে মধ্যে মনে করে দেয় আজকে কিন্তু ডর আছে। কিন্তু বাইরে যে কটা বাজে থাকো না কেন, তোমার কিন্তু 11টার মধ্যে ঘরে আসতে হবে না? জি জি। তারপরে সবাই মিলে কি ডর শোনেন আপনারা? হ্যাঁ, সবাই মিলে। আমার ছেলেটাও শুনে, ও মাঝে মধ্যে ঘুমায় পড়ে বেশিরভাগই, ও শুনতে শুনতে ঘুমায় পড়ে আরকি, ছোট মানুষ আছে তো, মাঝে মধ্যে শোনার চেষ্টা করে আরকি। ওকে ফাইন মনির ভাই, যে পুরো ফ্যামিলির একটা ইন্টারেস্ট আছে ডর, নট অনলি ডর, ইটস অল অ্যাবাউট এবিসি। এবিসি আমাদের পরিবারের একটা অংশ হয়ে যাওয়ার জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। রূপসা নদীর তীরে আমাদের আড্ডাটা ভালোই কিন্তু জমেছে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রূপসা নদীর রূপ যেটা আছে দিনের বেলা ডেফিনেটলি আমি মনে করি অনেক সুন্দর, এক্স্যাক্টলি, আর রাতের বেলা সুন্দর, কিন্তু সেই সুন্দরের সাথে একটু ভয়ঙ্করটা যোগ করে দিতে হয়। রাইট। আর কি ভয়ঙ্কর আছে সেটা স্পেসিফিক ভাবে বলার কিছু নেই, অনেক 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 শ্মশান ঘাটের আশেপাশে এ ধরনের অনেক গুজব থাকে এবং অনেক সত্যতা থাকে, আমরা এখানে বলতে পারা যায় দুটোই পেয়েছি। রাইট। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এত দূর আসার কারণ হচ্ছে আমরা অনেকের কাছ থেকেই এই শ্মশান ঘাটটা নিয়ে অনেক ধরনের কথা শুনেছি। ওকে, না ইটস ওকে, এটা এটা নিয়ে আমরা কথা না বলি, যেটা গেছে সেটা গেছে। যাই হোক, আমরা আজকে প্রায় শেষ পর্যায়ে কিন্তু চলে আসছি, আর আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। ওকে তাহলে চল। অলরাইট দেন, হাউ, ওয়েট আ মিনিট, বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট। ডর মানে ভয়। শেষ হয়ে গেল আজকের ডর, 33তম পর্বের অপেক্ষায় আমি আর জে কেবরিয়া বিদায় নিচ্ছি। আমরা খুব শীঘ্রই ডরকে ভিন্ন মাত্রায় আপনাদের সামনে উপস্থাপন করব। আগামী সপ্তাহে আমরা আরো একটি হন্টেড প্লেসে যাব, সেখানকার অতিভৌতিক ঘটনা এবং আপনার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া অবৈজ্ঞানিক এবং অবিশ্বাস্য সব ঘটনা হাজির করব সেখানটাতে বসেই। অপেক্ষায় থাকুন, শুভরাত্রি।